বিসমিল্লাহিররহমানিররহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকে। মহান আল্লাহ পাক আমাদের সেই আদি মানুষকে যখন সৃজন করেন, তারপর স্বীয় নূর দ্বারা জীবিত করেন, সঙ্গে সঙ্গে তিনি বলে ওঠেন আলহামদুলিল্লাহ। আজ আমরা মানব জন্মের অনাদিকাল পরে, নবুয়তি যুগ খতম হওয়ার পরে, দিনী যুগে এসে আমরা মানুষ হয়েছি। আমরা যে সত্যই সেই আদি পিতার আকার সুরত ধরে পৃথিবীতে মানব জন্ম লাভ করেছি, আমরা প্রত্যেকে নিজ নিজ আকার সুরতকে লক্ষ্য করি আর বলে উঠি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমরা সেই নবীর সামনে একবার দরুদ পড়ি, যিনি এই যুগের মহরদাতা। আমরা সবাই দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আজ বিলায়েতি রজনী, বার্ষিক রজনী। আজকের দিনে আজ 29তম বার্ষিক জালসা অনুষ্ঠিত হচ্ছে। এই জালসার মাননীয় সভাপতি জ্ঞানী গুণীবৃন্দ, শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের মা বোনেরা, এবং এদের মাধ্যমে এই জালসার বক্তব্য সারা বিশ্বের মানব জাতিকে জানানো হচ্ছে। এই জন্য আদমগুরের তরফ থেকে বিশ্বের মানব জাতির প্রতি সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় বিশ্ববাসী, এখানে যে সকল বক্তব্য হয়েছে, সেই বক্তব্যর কাছে বক্তব্য করতে গেলে আমি যেদিক মনস্থ করেছিলাম আজ বক্তব্য করবে, সেদিক যাওয়া হয়তো হবেই না। তারপরেও বলছি যে আল্লাহ পাক সমস্ত ফেরেশতা বা তৎকালীন যারা ছিল, যখন কিছুই ছিল না, সেই ফেরেশতারা ছিল, আল্লাহ ছিল, তখন তাদের ডেকে এমনই একটা সমাবেশ করে জিজ্ঞেস করেছিল, আমি যে নতুন একটা জাতি জমিনের জন্য সৃজন করব, সে হবে তোমাদের, আমার তরফের খলিফা, সে হবে জমিনের খলিফা। তারা অমত করেছিল, কিন্তু অমতের পরেও আল্লাহ পাক আদমকে সৃজন করেন। তো সেই থেকেই আদমকে নিয়ে এই যে ফ্যাসাদ ঐক্যবধি, সেই ফ্যাসাদ চলেই আসলো। সকলেই একদিক আর আদম একা একদিক। তো এই যে অনাদিকাল চলে গেল, অনাদিকালের ভিতরে অনাদি ধর আসলো, কিন্তু আজ পর্যন্ত এই মানুষ কি জানল, কি চিনল, কি বুঝল, এই দুনিয়াগত মানব জীবনের বিষয়গত ছাড়া এতটা কাল চলে গেল মানব জন্মের, বোধহয় শেষের দিক চলে এসেছে, কিন্তু এই মানব আসলে কি জানল, চিনল, বুঝল? আমি যদি আমার নূরের দিক থেকে বলি, তাহলে এক কথায় আমি বলবো যে সেই আদমের থেকে এখন পর্যন্ত এই মানব জাতি কোনো জানাশোনাই যেতে পারেনি। তাদের ধর্মদাতারা, ধর্ম পরিচালকেরা এই মানব জাতিকে কোনো জানাশোনাই নিতে পারে না। যে আদমের এত বদনাম, যে আদম সৃজন নিয়ে এত বাদ প্রতিবাদ, মানব জন্মের ভিতরেও যার বদনাম ছাড়া সুনাম নাই, সেই আদম ছাড়া আজ পর্যন্ত পৃথিবীর মানব জাতি কিছুই জানতে পারল না, এর কারণটা কি? আর যদি মানব জাতি জেনে থাকে, তাহলে তারা কি জানল আর কাকে চিনল, কি জানতে পারল আর কাকে জানল আর চিনল? তো এর প্রথম দিক যদি আমি বলি, যে মানব জাতি আজ পর্যন্ত জানতে পারল না,
তার দুনিয়াগত নাম ছাড়া আমি মানবকে, আমি মানবকে কি নিয়ে আমি মানব? আর আসলে আমি যে মানব জীবন ধরে চলেছি, আমার এই জীবনে কে কাটায়? আবার আমি জীবনে নাই থেকে জীবনে আসলাম, আবার কিছুকাল পরে আবার কি চলে যাবে, আমি মরে কবরে চলে যাব, কে এই ব্যক্তি? কি থাকে আমার ভিতরে? এটা কি এই বিশ্বের মানব জাতি কেহ চিনেছে? তা তো মানবের কাছে আছে। যদি চিনে থাকে তাহলে বলতে পারে এখানে অনেক লোক আছে, তাহলে এটা এর আগেও বলা হয়েছে যে আজ পর্যন্ত মানব জাতি তাদের জীবনী শক্তি বা নফস বা আত্মা বলে যাকে বলে, একটা মানুষও একে জানতেও পারে নাই, চিনতেও পারে নাই, বুঝতেও পারে নাই। তাহলে এই যে নফস বা আত্মা বলা হয়, এই মানব জাতি কি আজ পর্যন্ত কোনো আত্মাকে চিনতে পেরেছে বা কোনো নফসকে চিনতে পেরেছে? পক্ষান্তরে এই যে নফসি নফসি বলা হয়, আমি যদি বলি আমি আদম নূর, আমার নূরের নফস এই মানুষে আছে, তো বাকি নবী রসুলদের নফস বলতে এই মানুষে কী আছে? কোন নফসি ধরাবে বা কোন আত্মা ধরাবে, কোনটা কী ধরাবে? তো আমি আদম নূর, আমার তরফ থেকে আদম নফসি মানুষে আসে। তো আদম নফসি বাদ দিয়ে আর কোন নফসি আছে? সেই নফসগুলা কারা? সেই নফসগুলা কী? সেই নফসগুলার পরিচয় কী? এ কি আজ পর্যন্ত পৃথিবীর মানব জাতি জানতে পেরেছে? বা এত বড় বড় সমস্ত ধর্মদাতারাই, ধর্মের মানুষ, তার ধর্মদাতাদের এত গুণগান, এত সুনাম, কিন্তু আজ পর্যন্ত মানব জাতি তাদের কাছে এই আত্মা বা নফস থাকে বা জীবনী শক্তি থাকে বা ইমানি নূর থাকে, চিনতে কি পারছে তারা? এত বড় বড় শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী গুণী পৃথিবীতে বাস করছে, আজও বাস করে, কিন্তু এর কি ধারে কাছে কেউ যেতে পেরেছে? তাহলে যে মানব জাতি তাদের জীবনী গুণ কি চেনে না, তাদের আত্মজ্ঞান কি চেনে না, যার দ্বারা সে মানব জীবন কাটায় তাকেই বোঝে না, তাহলে তারা কি বোঝে? তারা কি মানব জীবনে আছে না কোন জীবনে আছে? তাদের যে জ্ঞানের জীবনে আনা হয়েছে, তারা কি সেই জ্ঞানের জীবনে আছে না মূর্খের জীবনে আছে? কোন জীবনে আছে যারা তাদের নিজের জীবনই চেনে না? যে মানব জাতি জীবনই চেনে না, সে মানব জাতি দিনের রহস্য কি জানে? যে মানব জাতি কোনো আত্মাই চেনে না, সে মানব জাতি এই রব শক্তিকে কি জানে, বাকশক্তির কি জানে? তাহলে এই মানব জাতি বলতে গেলে সে নিজেকেই নিজে চেনে না, যত বড় জ্ঞানী হোক না কেন, সে আবার কি জানে, আর কোন মারফত জানে? যে নিজের জীবনধারী আত্মাকে চেনে না, যে দেখে তার দিন চেনে না, সে নবীর দিনে যায়, পীরের দিনে যায়, আল্লাহর দিনে যায়, যে নিজের দিনই চেনে না, যে নিজের বাকশক্তি নিজের রব শক্তি চেনে না, সে কোন রব শক্তিকে চেনে, কোন আল্লাহকে চেনে? তাহলে তোমরা মানব জাতি যদি বলতে পারো যে আমি চিনি আমার নফসি, তাহলে হয়তো বলতে পারো যে তাও একজন চিনেছে। কিন্তু আছে কি মানব জাতির ভিতরে? আগে তো বহু ভিডিও দেওয়া হয়েছে, চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে যে একটি মানুষও কেউ নির্দিষ্ট কোনো আত্মা বা কোনো নব যাকে বলা হয় বা ইমানি নূর যাকে বলা হয় বা আত্মনূর যাকে বলা হয় একে চেনে না, তাহলে মানব জাতি কি চিনল? যদি এটা না চেনে তো কী চিনল? তাহলে তোমরা কি এই যে তোমাদের আশেপাশে সৃষ্টিরা আছে যাদের খেয়ে তোমরা জীবন ধরো, এদের কি চেনো?
এরা কারা, আসলে এরা কারা, এই আমগাছ, আমগাছের প্রকৃত আমগাছের বিষয়টা কি, আমগাছের জীবনটা কি, চেনো কি, গরুকে কি চেনো, যে গরু কি আসলে, গরুর জীবন কি। এই যে আজকে তাজা গরু গরু জবাই করে সব একটুকটু একটুকটু করে পেটে তুলে নিলাম, যখন কাটলিয়া কুচি কুচি করলিয়া পাকালিয়া চাবা চাবা খাইলিয়া খুব শান্তি পেল, তাই না, নাজা ভোগ করল। এই যে দোজক, এই দোজকই তোমাকে চেনা নেই, এখন দোজক দেখানো হতেছে তাও তোমরা চেনো না, স্বীকার করো না, তোমরা কেমন অন্ধ। তাহলে তোমাদের চোখের সামনে দোজক গড়ে পড়ে, তোমরা দোজক চেনো না, তুমি নিজে দোজক খাটি এসে দোজক কিটা জানো না। মানব জাতি একটি মানুষের দোজক খাটা ছাড়াই মানব জীবনে আসতে পারে না, কি চেনো তাহলে তোমরা, তুমি স্বর্গের জীবন জান্নাতের জীবন ধরে আছো, তুমি জান্নাত চেনো না। যদি তা না হয় তো এই গরু জবাই করে টুকরো টুকরো করে কীভাবে খেলে, তোমার গলায় ছুরি বেরম টুকরো টুকরো করি কেমন হবে। তাহলে জান্নাতের জীবনে থেকে তোমরা জান্নাতের জীবনকে চেনো না, তোমরা কেমন অন্ধ অতুর অলস অক্ষম। তাহলে এক আদম নাই বলে তোমরা কিছুই জানো না, আর এই ওয়াজ নসিহত তোমাদের কাছে কেউ করেও না, এই ওয়াজ নসিহত কেউ করে না, না করছে কি আজ পর্যন্ত। তাহলে তুমি দেখো দিন, তোমার কাছে দিন রয়েছে, তোমাকে আল্লাহর দিন চিনাবের নিয়ে যায়, তোমারটা চিনানোর জন্য নবী রসুল দেব দেবতা এলো না, অলি পীর আলো না, আল্লাহ আলো না, আল্লাহর রব ধরতে তোমাকে নিয়ে যায়, তুমি যে বাকশক্তি করো, তুমি যে কথা বলো, তোমার ভাব প্রকাশ করো, সেই রবকে চেনাতে তোমাদের কাছে কেউ আলো না। আর যে আদম তোমাদের সেই অধিকার দিচ্ছে, যে আদম তোমাদের সেই বিষয়কে নিজের করে নিতে দিচ্ছে, সেই খারাপ হয়ে গেছে। এই তো আজ পর্যন্ত পৃথিবীতে বলো মানব জাতি কোন ধর্মদাতা তোমাদের আত্ম অধিকার নফস অধিকারের পথ খুলে দিতে এসেছে। আমি আদম ছাড়া আজ পর্যন্ত পৃথিবীর বুকে গোটাল একটা নবুয়তের যুগ চলে গেল, অর্থাৎ আমি আদম বাদে আল্লাহর অস্তিত্বের যারা অস্তিত্ববান তারা সবাই এই মানব জীবন থেকে ফিরে গেল, কিন্তু তারা কি তোমাদের আত্মদুয়ার খুলে আত্ম জানাচ্ছে নাই নিয়েছে, কোন বন্ধু ছিল তারা বলো। এখন যারা তোমাদের শিক্ষা দিচ্ছে যে তোমাদের জান্নাতের বয়স এটা করলেই জান্নাত, ওটা করলেই জান্নাত, আর তোমরা ভুলে তাই করতেছ, তোমরা কি তোমাদের আত্ম অধিকারের দাবি নিয়ে কোনোদিন দাঁড়িয়েছ যে আমার আত্মা কি, ওনার যদি নবতী সত্য থাকে তা আমি মানব, আমার সত্য কি বলো, তাদের যদি রিসালতি সত্য থাকে, তাদের যদি নবতী সত্য থাকে, দেবতারই সত্য থাকে, আমি মানব আমার সত্য কি আছে বলো, তোমরা কোন মানুষ। যে মানব জাতি মারা গেলে সে কোনোদিন জানবেই না আমার কোনোদিন মানব জন্ম হয়েছিল, তাদেরকে তো সব জান্নাতে ঠেলে দিচ্ছে। যারা মানব জীবনে আসেই জানল না যে আমি মানব না, গরু না, ছাগল না, ভেড়া না, বরকি না, এদুর না, তেলা পোকা, সেই মানব জান্নাতের লাগিয়া পাগল হয় সব কিছু করে, যে জানেই না আমি মানব কি বা কে বলো, কি জানো তোমরা, তোমাদের বিশ্বের জ্ঞানী গুণীরা কি জানো, জানো কি এই সৃষ্টি কারা। যারা নিজেকেই জানে না তারা সৃষ্টির আবার কি জানে। তোমরা তো জানলে না, তোমাদের কাছে যে পীরে কামেল, পীরে মোকাম্মেল, রুহানি সাহেব, আল্লাহ সাহেব, অলিয়াল্লাহ সাহেব, এরা সব আসলো,
এরা কি নিয়ে আল্লাহ আল্লাহ হলো তা কি জানো? মা তারাই কি জানে যে আমি কি নিয়ে আল্লাহ আল্লাহ হলাম, কি নিয়ে পীরে কামেল হলাম? বলো, তোমাদের তো সাহসই চটে নাই পীরের কাছে যে একটা কথা বলার আজ পর্যন্ত। তাহলে তোমরা কি চেনো সেই পীরের দাবি কারা করে, কি নিয়ে পীরের দাবি আসে, কি নিয়ে আল্লাহ আল্লাহর দাবি আসে, কি নিয়ে আউলিয়া হয় ওলি আল্লাহ হয়? আর যখন এটা জানতে চাওয়া হচ্ছে, তোমরা তো তাদেরই গোলাম, তোমরা তো তাদেরই গোলাম, পাওচাটা গোলাম, অর্থ সম্পদ দিয়ে তাদেরই গোলামি করো, আর তোমাদের সত্য বললেও সেগুলো কানে ঢোকে না, এমন বধির জীবনে তোমরা হাজির হয়েছ, তোমরা এমন বধির জীবনে হাজির হয়েছ যে সত্যকেও তোমরা উপেক্ষা করে সেই বেহকের গোলামি করো নিজের অর্থ সম্পদ দ্বারা। তোমরা সেই মানব, তোমরা কিভাবে আদমকে পছন্দ করবে, তোমরা কিভাবে আদমকে পছন্দ করবে বলো? সে তো ন্যায়টা বলে তোমরা চুরি করো, ঘুষ খাও, সুদ খাও, টাকা দিয়ে স্বর্গে যাও, এগুলো তো আদম চান, এগুলো তার থেকে তো আদম বিরত করে দেয় যে তুমি তোমার নবস দুয়ার খুলে দিচ্ছি, সেই নবসিকে ধরো, তুমি চিরঞ্জীবী হও, তুমি চিরঞ্জীবী হও, ক্ষণস্থায়ী মানুষ চিরঞ্জীবী হও। একটু আগেও কোরআনে বললো আলাউদ্দিন আর এরা তোমার জলে, যে সেদিন নবসির জন্য হাই হুতাশ করবে। কি তোমাদের সেই নবসি, কোথায় আছে তোমাদের নবসির খবর এত কাল ভরা? কোথায় আছে বলো? জেগাও তোমাদের সেই আল্লাহ আল্লাহদের, পীরদের, ওলি আল্লাহদের, যে তারা আল্লাহ হলো কিসের উপর, কোন নবস ধরে, কোন আত্মা ধরে, কোনটা ধরে হলো? তোমরা বলো কোরআন মানে, কোরআন তো বলছে যে শিও আত্মাকে পবিত্র করলে সেই কামিয়াবি, কি বলছে তো ভাইয়েরা? যে শিও আত্মা বলতে তোমার কি আছে? শিও আত্মা তো নিজেরই আত্মা, তাই তো? যে শিও আত্মা বলতে তোমার নিজের কি আছে, আছে কি কিছু? শিও আত্মা বলতে যদি কিছু না থাকে, তাহলে ইমান আনা শুধু বিশ্বাস হলে কি করে, তাহলে আত্মা পাবে কোথায়? কোরআন বোঝো, কোরআন বোঝো নাকি? যদি শিও আত্মার কামিয়াবি করতে হয়, তাহলে শিও আত্মা হলে তো সে নিজের আত্মা লাগে, তাকেই তো শিও আত্মা বলে না, কাক বলে? যে এ মানুষের তো নিজস্ব আত্মা বলতেই কিছু নাই। তারপরে ইমান আনা যদি শুধু বিশ্বাস হয়, তাহলে মানুষের শিও আত্মা কোথায় পাবে, কোথায় পাবে শিও আত্মা বলো? এখানে বহু জায়গা বলছে ইমান আনার কথা, কিন্তু প্রথমে যেটা রয়েছে সেটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, না কি আছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, তে এই গায়েবের অর্থ কি এই ফেরেশতাদের বিশ্বাস করা? এই গায়েবের অর্থ কি হউদ মুহুদকে বিশ্বাস করা? তাহলে তোমরা আত্মা পাবে কোথায়? তোমরা ইমানের পরীক্ষা কোথায় দেবে বলো মানব জাতি? কানা পায়দা কোরআন পড়া শিখলে যদি চক্ষু দৃষ্টি খোলে, তাহলে তো হয়েই যেত। স্কুলের থেকে কানা পায়দা কোরআন শিখে আসলেই যদি ইমানের অর্থ বোঝে, বেলগায়েব বোঝে, তাহলে তো মানুষ মানুষই হয়ে যেত এতদিন। তাহলে এই গরু ছাগলের জাতেও যারা সামিল নয়, যাদের কোনো কিছুই নাই, এই অবস্থায় মানব জীবনে এসে সেই নাই জীবনেই থাকতো না, তারা নোপসেলা হয়ে যেত। শিক্ষার আলেম যদি বুঝত এই আল্লাযীনা বিল গায়েব কি, তাহলে ঠিক মতোই ইমানটা এনে দিত আর ইমানের পথ করে দিত। যদি ইমান না থাকে, তোমাদের এই সালাতও নাই, তাই তোমরা সালাত পেরে সব কমেই করো।
আর যদি ইমান আনে এই বেলগায়েবের প্রতি, তাহলে তার সুরাতের সালাত আছে, তার সালাত হবে। যদি ইমান আনে বেলগায়েবের প্রতি, তাহলে তাই সেই গায়েবের রব আছে, বাকশক্তি আছে। যদি ইমান আনে এই বেলগায়েবের প্রতি, তাহলে তার দিন শক্তি আছে, জ্যোতি আছে। বুঝে আসে কথা? তার নিজস্ব জ্যোতি আছে, সে একটি আত্মনূর, সে একটি আত্মনফস, তার জ্যোতি আছে, সে দেখে, তার রব আছে, বাকশক্তি আছে, সে কথা বলতে পারে, বয়ান করতে পারে, তার আকার সুরাতের সালাত আছে, সে সেই সালাতকে বাঁচাতে পারে। তো তোমাদের ইমান আনাও নাই, তোমাদের সালাতও নাই, নামাজ পড়ে সওয়াব কামাই করা আর সর্বশেষ আর কোনো বুদ্ধিও নাই। আর যারা কোরআনের সেই অর্থকে সঠিক সত্যায়িতভাবে বুঝতে পেরেছে, তারা ঠিক এই বেলগায়েবের প্রতি ইমান এনেছে। এই বেলগায়েব প্রত্যেকটা মানুষের ভিতরে লুকায়িত আছে, অন্য কোথাও নেই। তাহা হলো আদম নূরের তরফ থেকে, দিনী নূরের তরফ থেকে যে নফসি আসে, প্রত্যেকটা বাবার শুক্রকীট হিসাবে মায়ের গর্ভে আসে, ঠিক তারই নাম এই বেলগায়েব। এর উপর ইমান আনে, এরই মালিকানা যার আছে, সেই এর উপর ইমান আনে, ইমান ধরতে দিতে পারে। আর এরই একমাত্র আছে এই আদম সুরাতের সালাত, তার কারণে কোন নবী রসুল দেব দেবতা ওলি পীর কারো নাই এই আদম সুরাতের সালাত। বুঝে আসে কথা? আর কারণে এরই একমাত্র আছে আদম সুরাতের সালাত, আর কারণে। তাহলে এরই উপর যখন ইমান আনে, তখনই তাকে আদম সুরাতের সালাত কায়েম করতে পথ দেখানো হয়। আর তোমরা কোরআন খুলে দেখো, সেই আদম সুরাতের সালাতের উপরই হুকুমগুলো আসছে কিনা, দেখো মিল খায় কিনা। এবার তোমরা কোরআন খুলে দেখো যে সেই আদম সুরাতের সালাতের উপরই হুকুমগুলো করা হয়েছে কিনা। সেই আদম সুরাতে সেই আদম নফসের রব ধরার জন্যই স্বীয় রব কথা বলা হয়েছে কিনা। তোমার ইমানে আনে স্বীয় আত্মাই বসানো হয় নাই, তোমার স্বীয় রব কই থেকে আসবে বলো? তাহলে এটা ছিল কোরআনের ধর্ম। তা আমি এদিক বাদ রেখে অন্যদিকে একটু চাই, সেটা হলো যে আমরা অতীতকে একটু দেখাই এই মানুষকে। আমরা মানব, মনে করো আমি একজন মানব, সৃষ্টি আছে, সমস্ত পাখি জাতি আছে, উদ্ভিদ জাতি আছে, পশু জাতি আছে, মাছ জাতি আছে, মূল হিসেবে চারটে হয়তো, আর তারই ঊর্ধ্বে বাস করে এই নারী পুরুষ দুইটা জাতি, দুই জাতি মিলে এক জাতি, মানব বললে এক জাতি হয় না, আর কিছু আছে? আচ্ছা, এবার তোমরা নিজ নিজ স্থানে বসে দেখো যে গাছ বলতে একটাও নেই, কিছুই নেই, শূন্য হয়ে গেল। পাখি বলতে কোনো কিছুই নেই, শূন্য হয়ে গেল। মাছ বলতে কোনো কিছুই নেই, শূন্য হয়ে গেল। উদ্ভিদ বলতে কোনো কিছু নাই, শূন্য হয়ে গেল। তোমরা মানুষ বলতেও কোনো কিছু নাই, শূন্য হয়ে গেল। তাহলে এখন কী বাঁচল? এখন কী বাঁচল? আবার তোর বাদ খাক রাত দিন, আর এই রাত দিনের ভিতরে থাকলো কি? সমস্ত তারকারাশি, চন্দ্র আর সূর্য, না অন্য কিছু আছে? আছে কি অন্য কিছু? এগুলো বাঁচল। তাহলে যখন এগুলো সব উঠে যাবে, তখন কী বাঁচবে? ওইগুলো বাঁচবে। আর আমরা যারা চলছি এই আবাত্তর বাদখাত আর সমস্ত সৃষ্টি নিয়ে, তার উপরে এই মানুষ বেঁচে আছে। আর আমাদের ঊর্ধ্বে যা দেখি, ঊর্ধ্বে না, আমাদের থেকে সবাই ঊর্ধ্বে, আমাদের ঊর্ধ্বে এবং নিম্নে যা দেখি, তা চন্দ্র সূর্য আর তারকারাশি, তাই তো? যে এবার বলে এই আবাত্তর বাদখাক কি? এই আবাত্তর বাদখাক কি? আর এই গ্রহ, এই তারকারাশি বা গ্রহ নক্ষত্ররাই বা কি? আর চন্দ্রই বা কে? আর সূর্যই বা কে?
বলো কাকে তোমরা চেনো? তোমরা যখন কিছুই থাকবে না তখন এগুলো তো থাকবে নাকি? আচ্ছা এবার মনে করো যে এই আবার বাদখা উড়ে চলে গেল, উড়ে গেল, এখন কি বাঁচবে? রাত দিন চন্দ্র সূর্য আর তারকা রাশি, তাই না? এবার মনে করো সূর্যটা গায়েব হয়ে গেল, এবার কি বাঁচবে? এবার কি বাঁচবে বলো? তারকার চন্দ্র, সূর্য উদয় হলে কি চন্দ্র বাঁচে? না, বাঁচবে কি? না, বাঁচবে না। তাহলে মাটি পানি সব উড়ে চলে গেল, এবার রাতে অন্ধকার নেমে এলো, ঘনীভূত অন্ধকার। যে অন্ধকারের ভিতরে তারকা থাকলেও দেখতে পাবে না, না থাকলেও দেখতে পাবে না, দেখতে পাও তোমরা মানুষ অতীত কি দেখতে পাও? এখন দেখতে কি পাও? সেই অন্ধকার আমি তোমাদের দেখাচ্ছি, যেখান থেকে সৃষ্টির রাশি শুরু করা হয়েছিল, খেলা তো সেখানেই ছিল, পরিচয় তো সেখান থেকেই আসে না, এখানকার পরিচয় কি কেউ নিতে পারছ? তাহলে পারে সেই অন্ধকার, যে অন্ধকারের ভিতরে এই আবাত্তর বাদখা মিলে সব রাতে পরিণত হয়ে গেল। তখন রাতের অবস্থাটা কি এমনি রাত থাকবে না আরো গাঢ় হয়ে যাবে? সেই গাঢ় অন্ধকারে এই গ্রহ নক্ষত্র থাকলেও দেখতে পাবে না, না থাকলেও দেখতে পাবে না। বুঝে আসে কথা? তোমরা কি যে সেই অতীতে যা দেখতে পারো, আমি দেখাচ্ছি এখন দেখতে পাও কিছু, তাই না? কিন্তু এত কাল ভরা কি করলে? কে দেখালো তোমাদের? কে দেখালো? কি দেখালো? এটা গেল। এবার মনে করো যে তুমি মানুষ ছিলে না, তুমি যখন ছিল না তোমার অতীতটা দেখো, দেখতে কি পাও কিছু? কিছুই দেখা যায় না, তাই না? এখন তো মানুষ, তোমার তোমার জন্মের অতীত কি ছিল? কিছুই দেখতে পাও না। তোমার অতীত ছিল এই মানুষ ছিল, আর কি ছিল? এই সমস্ত সৃষ্টিরা ছিল। তোমার অতীত ছিল এই মানুষ ছিল আর সমস্ত সৃষ্টিরা ছিল, আর কেউ ছিল না, তুমি মানুষ সেখান থেকে, তুমি মানুষ সেখান থেকে। তো আল্লাহ চালো যে আমি আদমকে দিয়ে প্রকাশ হব, আমি আদম সবাইরে সব কিছু জানাবে চেনাবে। আর এত কাল ভরা সেই আদমের তোমরা বদনাম করে আসলে লাভটা কী হলো? সব দোজক ছাড়া তো আর কিছু হয়নি, লাভটা কী হলো? তোমাদের লাভটা কী হলো? যেই অনাদিকাল কেটে গেল, যে এসব কথা তো দূরে থাক, তোমাদের এই আত্মার দরজা খুলে আত্ম অধিকারী কেউ দিল না, আর তোমরা স্বর্গের জন্য পাগল হয়ে গেল। তোমরা কি স্বর্গ কামাই করতে আসছো, না নিজেকে চিরঞ্জীবী করতে আসছো? আর সেই আত্মা ধরলে যে সে চিরঞ্জীবী হবে, এই কথা কিন্তু ওই আলেম দুজন বলেও গেছে যে একটা আত্মা ধরতে পারলে বা একটা নখ ধরতে পারলে তারা সে সময় বেঁচে যাবে। তাহলে এই মানব জীবন লাভ করা হয়েছে, আমি চিরঞ্জীবী হব। আর যেগুলোর কথা বললাম ওরা স্থায়ী সত্য, হাকিকতি সত্য, আর আমি ক্ষণস্থায়ী মানব হয়েছে স্বপ্নে, আমি এই মানব জীবন ধরব, তা স্থায়ী করব, তাহলে আমাকে সেই আত্মসত্য কায়েম করতে হবে, চিরঞ্জীবী সত্য হতে হবে। আর সেটা হবে একমাত্র আমি মানব জীবন দ্বারা যদি কোনো আত্মা বা কোনো নফস ধরতে পারি, আর সেই নফসের ঘরেই তালা দিয়ে এত কাল বড়া সব ধর্ম আসলো আর গেল। এবার বোঝো মানব জাতি, যাহা হলে তোমরা গরু হও, কিন্তু সেই গরু আত্মা ধরলে তত চিরঞ্জীবী হতে, আবার গরু হতে পারত,
তারও একটা জীবন আছে, আনন্দ আছে, ফুর্তি আছে, যৌবন আছে, আছে তো? আছে। কিন্তু যাদের কোনো জীবনই নাই, অস্তিত্বও নাই, তাদের কি আছে এগুলো? তাদের আজাব আর আজাব। তোমরা এগুলোর আজাব দেখতে পাও, কিন্তু এই আবাত্তর বাদখাকে যে সমস্ত জীবন থাকে তাদের কি দেখতে পাও? তাদের কি দেখতে পাও? এই রাতের ভিতর দিনের ভিতর যে সমস্ত জীবন ঘোরাফেরা করে তাদের কি দেখতে পাও? এত হলো তোমাদের রেজেকের ভাণ্ড, তোমাদের অস্তিত্বের ভাণ্ড, এ হলো তোমাদের রেজেকের ভাণ্ড। ওই সমস্ত জীবনই তো তোমাদের সকল খোরাকের রসদ যোগায়। তাহলে তোমরা কি জানলে এই আদম ছাড়া? কোনটা চিনতে পারলে? এর আগে এই জন্য বলা হয়েছিল যে নবী নামের নবী আছে পরিচয় কারণে, আল্লাহ আল্লাহ পীর আল্লাহ নামে সব আছে, কিন্তু কেউ পরিচয় নিয়ে দাঁড়ানোর জায়গা নেই। যেমন বললাম, আমি আদম নূর, আমার নফসে আছে, আমি আমার নফসকে ধরতে মানুষকে দেবো, আত্ম অধিকার দেব। তোমরা নবী, তোমাদের কি আছে সেইটা বলো এবার। তোমরা নবী, তোমাদের কি আছে এবার সেইটা বলো, সেইটার পরিচয় দাও, তারপর দেখা যাক মানুষ কাকে মানো। আমাকে মানতে হবে না, তোমরা নবীদের পরিচয় চাও, তাদের নফসের পরিচয় চাও, তাদের জাতের পরিচয় চাও, তারপর তোমরা দেখো কাক মানবে। বুঝে আসে কথা? তোমরা আমাকে না মানলে আদম তো খারাপই, মাটির আদম, গন্ধম খাইছে, এটা করছে, সেটা করছে, কত কিছু করছে, কিন্তু আমি তো আদম, আমার নফসি আছে, আমার আকার সুরাতে, আমার রবে, আমার দিন আমি দেখি। তো তোমাদের নবীর দিন কি? আমি তো সূর্য দিন বলছি, আমি দিনই নূর। তাহলে তোমাদের সেই নবীদের নূরের কোনটা নূর সেটাও দেখাক, বা তোমাদের আল্লাহ আল্লাহরা সেই কোন আল্লাহর নূর ধরছে বলুক তারা। তাদের সেই নূরের নফস কি? সেই নফসের জাতের জাতি কোন জগতে বাস করে, বার করো, বলো তোমরা কি জানো বিশ্বের মানব জাতি? আমি যে বললাম যে তোমরা মানব জাতি কিছুই জানো নাই, আজ পর্যন্ত কোনো কিছুই জানতে পারো নাই। এখন কেবল আমি শুরু করছি যে দেখো এগুলো সত্য না মিথ্যা, আর সেখানে যাও তোমরা অনেক অযুক্তি কুযুক্তি হানতেছ, সেই সত্যের কাছে দাঁড়াতে পারো না। আমি বললাম নবীদের কোনো পরিচয় নাই, তোমরা যদি পারো তো একটা একজনের পরিচয় দিয়ে বলো যে এই যে নবীর পরিচয় এইটা আছে, নবী এই নূর, নবীর এই জাত, নবীর এই নফস, এই থেকে এই জাতি চলে, দেখাও দেখাও নাকি? আদমের নূর আল্লাহ থেকে পেল আর সেই খারাপ হয়ে গেল, এদের নূর কই থেকে আসলো? জিজ্ঞেস করো ওদেরই, জিজ্ঞেস করো এরা এরা নূর পেল কোথায়? এরা তো নূরিত হলো, এরা নূর নূরি হলো কিসে? এরা তো জীবনী নূর স্বীকার করি আমি, কিন্তু এরা আসলো কই থেকে? আমি তো আল্লাহর নূর। দ্বিতীয় কথা, আমি সবার ছোট, আমি যেমন সবার ছোট তেমনি আমি সবার বড়, আমারই ছোট সব, আমারই ছোট সকল, কারণ আমি সৃজন হয়েছি শেষে, এটা সত্য। কিন্তু আমি তো আল্লাহর নূর, আমি তো মাটির পুতুল নই, আমি আল্লাহর নূর, আর আমি আল্লাহর ভিতরেই ছিলাম। আমি আল্লাহর নূর যখন আদমে আসি নাই তখন আমি আল্লাহর ভিতরেই ছিলাম। এবার বলো কে বড় আর কে ছোট? তাহলে আমি যদি আল্লাহর ভিতরেই থাকি, বলেই নবীর নবীদের কে সৃজন করছিল? কে সৃজন করেছিল বলো? এই চন্দ্রকে কে খাড়া করেছিল? এই গ্রহ নক্ষত্রকে কে বের করেছিল? তাহলে কে ছোট আর কে বড়? যত তোমরা বলবে তত তোমাদের উদ্ধার করে ছাড়বো আমি আদম নূর, কেউ পালা বাঁচতে পারবে না। কারণ স্বরূপ, সুন্দর রূপ, সুন্দর রব,
সুন্দর দিন আদমকেই আল্লাহ দিয়েছে, আর কাউকে দেয় নাই। অতএব পরিচয়ের জগৎ থাকলে আদমেরই আছে, আর কারণে, আর যদি থাকে নিয়ে খাড়া হও, আর যদি থাকে তে নিয়ে খাড়া হও, তাদের পরিচয় কি আছে? ওই আন্দাজে ইন্টারনেটে এক কথা ছাড়িয়ে দিলে সব কিছু হয় না, তার পরিচয় নিয়ে কথা বলতে হয়। প্রিয় বিশ্ববাসী, এই যে মানব জাতি অনাদিকাল, যে মানব জাতি আত্ম অধিকার পেল না, নফস অধিকার পেল না, এর জন্য দায়ী কাকে করবে তোমরা? আর এখন আমি সেই নফস অধিকার দিতে এসে দায়ী হয়ে গেলাম, আবার আমি আদম খারাপ, সেই খারাপই হয়ে গেলাম। তাহলে বলো, তোমরা কি সেই মরার জাত, মরা চিরকাল মরাতে আজাবই খাটবে? নিজে তো যাবে চিরকাল আজাবে, দুনিয়াতে দুই পয়সা যা আয় করবে তো আল্লাহর পায়ে ঢাকবে, তেল মালিশ করে দোজখে যাবে। এর ছাড়া তোমাদের পথ নেই। থাকে তা আল্লাহকে জিজ্ঞেস করো যে আছে কি নাই। আমি আদম নূর এগুলো ভালো বুঝি, লেখাপড়া না জানলেও বুঝি। ওই কানাদা লেখাপড়া আমি শিখি নাই, আমার নূর সঞ্জীবিত সরব আছে, সদিন আছে, এগুলো ভালো দেখে। আমি যদি দুনিয়াতে নাও দেখি, কিন্তু আমার যে অন্তরাত্মা আছে সেগুলো দেখতে পায়, সেগুলো বুঝতে পারে, জানতে পারে। আমাকে কারো কাছে জিজ্ঞেস করতে হয় না, আমার রবই যথেষ্ট। আর আমার রবের যে মালিক সে তো জানেই, সে তো আল্লাহ, না অন্য কেউ। আমার রবই যথেষ্ট, আর আমার রবের যিনি মালিক তিনি স্বয়ং আল্লাহ বলে যাকে ডাকো, অন্য কেউ না। তাহলে পরে তোমরা মানব জাতি সেই ধর্মদাতাদের কাছ থেকে কী পেয়েছ বলো? বলো, তোমাদের আত্ম অধিকার দিয়েছে কি? তোমরা দেশ স্বাধীন করো, তোমরা বাক স্বাধীন চাও, এটা নিয়ে চাও, আমরা বস্ত্র চাই, আমরা অন্ন চাই, সরকারের কাছে লাফালাফি করো। ধর্মদাতারা যে সবখানে বেইমানি করে গেল, তোমাদের আত্ম অধিকার দিল না, এখানে তোমরা কী করলে? তোমাদের যে চিরঞ্জীবী হওয়ার পথ বন্ধ করে চির মোর্দাতে ঠেলে দিল লোমপটি জন্নাতের লোভ দেখিয়ে, এখানে তোমরা কী করবে? কে যাবে তোমার সঙ্গে কবরে যদি তুমি তোমার আত্মজীবন হাসিল করতে না পারো? বলো প্রিয় বিশ্ববাসী, আমরা মূল হিসেবে এই পৃথিবীতে দিন আর রাত দেখি। তা আমরা যদি রাতের জগৎ দেখি, তাহলে পরে সেখানে অসংখ্যের তারকারাশি দেখতে পাবো, আর তার সাথে চন্দ্রকে দেখতে পাবো। যদিও চন্দ্র দিনের রাজ্যেও আসে, কিন্তু সত্য হিসেবে সে রাতেরই চন্দ্র, দিনের চন্দ্র নয়। আর আমরা যদি দিনে দেখি, তাহলে একমাত্র সূর্য দেখতে পাবো, না আর কিছু দেখতে পাবো না। তাহলে দিনই জগৎ রচনা করছে, একমাত্র সূর্য, আর সেখানে সূর্য একাই আছে, অন্য কোনো নুরিতুন ফেরেস্তাও নাই, কেউ থাকে না, চন্দ্রও থাকে না। আর যখন রাতে যাই, তখন আমরা অনেক নুরি সত্য দেখতে পাই, যাদেরকে আমরা তারকারাশি চন্দ্র বলে জানি। তো এই দুনিয়া যদি এরা, এদেরকে মনে করে যদি সেই জীবনের সত্য বলি আমি, তাহলে এই রাতের অসংখ্য তারকা আর চন্দ্র, এরা যদি একটা যুগ নেয় এই মানব জন্মের, আর তারা সে যদি একটা যুগ পরিচালনা করে, সেখানে কতজন থাকবে ধর্মওয়ালা? কতজন থাকবে? সমস্ত তারকা একটা করে যদি নবী হয়, আর চন্দ্র যদি একটা কিছু হয়, তাহলে কতজন থাকবে?
বলো কতজন থাকবে? অসংখ্য থাকবে। আর এখন যে সময়, তাহলে নবুয়ত খতম হয়ে গেছে, নবুয়তি যুগ চলে গেছে, তাহলে এই যুগটা কি? এটার দিনের যুগ। তাহলে এই যুগে যদি সূর্য অবতার হয়, তো কয়টা সূর্য থাকে? কয়জন হবে? একজন হবে না দুইজন হবে? তাহলে একজন হবে, সেটা আমি হই আর তুমি হও বা অন্য কেউ হোক, দুইজন হবে না তিনজন হবে না, একজনই হবে। তাহলে পরে নবতী যুগ শেষ, এটা দিনই যুগ। আর দিনই যুগের ধর্ম যে রাতের শেষ নবী ও রসুল, তিনি সেই দিনই ধর্ম দিয়ে গেছেন তোমাদের, অন্য কোনো ধর্ম দেয়নি। দিছে কি? তিনি কি কোনো নবতী ধর্ম দিছেন? দেন নাই। তো তেনার নবুয়তের, তেনার রেসালতের সময়কাল ছিল এই তাবে তাবেইনদের নিয়া, তারপরের তাই দিনী যুগ শুরু হয়, বুঝে আসে? তারপরের তাই দিনী যুগ শুরু হয়। এই দিনী যুগে কিছুকাল পর এসে, অল্প বা কিছু বেশি পরে এসে, এই সমস্ত পীর ওলি আলেম ফেকা আজমা কেয়াসের আবির্ভাব ঘটে, তার আগে ঘটে নাই। এই যে তাবে তাবেইনরা ছিল, এর ভিতরে কোনো ফেকাও আসে নাই, কোনো আজমা কেয়াসও আসে নাই, কোনো পীর সাহেব ওলি সাহেব আল্লাহ সাহেবের উদয় ঘটে নাই। তাহলে যে যুগে কোনো নবী নাই, রসুল নাই, পথ দেখানোর কোনো লোক নাই, নবী নূরের তাওয়াজ্জা শেষ হয়ে গেছে তাবে তাবেইনদের নিয়ে, সে যুগে তোমাদের এই আল্লাহ আল্লাহরা কী পেয়ে হলো বলো? পীরে কামেলরা কী পেয়ে হলো? ফেকালারা কী পেয়ে এই সমস্ত কিতাব লিখে গেল? প্রিয় বিশ্ববাসী, ইসলাম ধর্মের ভিতরে একটা শব্দ আছে, খারো দরজাল আসবে। তো খারো দরজাল অনেক অতীতেই এসে গেছে, অনেক খারো দরজাল, আর সেই সমস্ত খারো দরজালের ধর্ম আজ ব্যাপকভাবে এ পৃথিবীতে চলছে। খারো দরজাল নামের কেউ এই পৃথিবীতে আসবে না, আমি আদম নূর বলছি, বুঝে আসে? কারণ খারো দরজাল আসতে গেলে আল্লাহর সৃজনকৃত সত্যের ভিতরে কেউ থাকতে হবে, এই ধরনের কিছু নইলে আসবে না। তাহলে এরা কারা? তাহলে এখানে যুগ ভাগ হয়ে গেছে, এটা দিনে যুগ। তো এই যুগের মানুষকে বলা হয়েছে ইয়াজুজ মাজুজ বলে নাম দেওয়া হয়েছে। এর মূল কারণ হল এই যুগে অতীত, এই তাবে তাবেইন পর্যন্ত যারা মানব জীবন ধরেছে, তারা ছিল সব নবুয়তি সত্যের মানুষ, যারা কোনো সত্য অধিকারী এই মানব জাতিকে দেয়নি। কারণ সত্য অধিকার দিতে গেলে আত্মদুয়ার খুলে ধর্ম দিতে হবে, নইলে এই মানুষ সত্য অধিকার পাবে না, বুঝে আসে কথা? যদি এই মানুষকে স্বীয় আত্মার অধিকার দিতে হয়, তা গরুর আত্মা হোক, মাছের আত্মা হোক, পাখির আত্মা হোক, বা উদ্ভিদের কোনো আত্মা হোক, এই অধিকার দিতে হয় যে আমি তোমাকে আম গাছের আত্মা ধরার অধিকার দিলাম, এই অধিকার দিতে হয়, তাহলে সেই আত্মা ধরা নিয়েই ধর্ম হবে, অন্য কোনো কিছু হতে পারে না। তাহলে কোনো অধিকারই দেওয়া হয় নাই যতদিন নবুয়তি যুগ ছিল। তো এখন আসছে দিনই যুগ, তো নবী নাই, রসুল নাই, কেউ নাই, তোমাদের এই অলি আল্লাহরা, পীরে আল্লাহরা, এই পীরে কামেলেরা, রুহানি আল্লাহরা, এরা এই আত্ম অধিকার পাইল কই থেকে? কে দিল এদের আত্ম অধিকার? কোথায় পেল? বুঝে আসে আমার কথা? গোটাল অতীতের নবী রসুলেরা যখন মানুষকে আত্ম অধিকার দেয় নাই, আর যে যুগের মানুষকে ইয়াজুজ মাজুজের নামে আখ্যায়িত করা হয়েছে, যাদের জীবনে কোনো আত্মাই নাই,
আর আত্মা নাই কেন তোমরা একটু লক্ষ্য করো, দেখো সমস্ত সৃষ্টি পরিবর্তন হয়ে গেছে, কোনো সৃষ্টি আর নিজস্ব গুণে নাই। আছে কি সৃষ্টি দেখি নিজস্ব গুণে আছে না? এখন এই কোন ভয়ে কোন আবার বাদখাকের ভিতরে যে সমস্ত জীবন থাকে তারাই এই উদ্ভিদ জগৎকে এই ফসল জগৎকে পরিচালনা করে, তারাই এই মানুষে আসতেছে। আর এদেরই নাম ইয়াজুজ মাজুজ। এটা শুনলে এই ইয়াজুজ মাজুজ কাদের নাম এটা শুনলে তোমরা মানব জাতি আরও তাজ্জব হয়ে যাবে। এই ইয়াজুজ একটা গ্রুপ আর মাজুজ একটা গ্রুপ। এই ইয়াজুজ যদি তোমরা চিনতে চাও তাহলে তোমরা যা ত্যাগ করো তার ভিতর দিয়ে যে সমস্ত জীবনী কীট যায়, জীবনী বিষয় যায়, তাহা আবার এই সৃষ্টিতে আসে, সৃষ্টির ফল হয়া ফুল হয়া যে সমস্ত হয় তার মানুষে আসে, তার থেকেই মানব জীবন চালায়। এর নাম হলো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ আর যাদের মাজুজ বলা হয়, আমার মা বোনদের যে মিন্স হয় হাইজ হয় যা কিছু হয় এর ভিতর দিয়ে যে সমস্ত তাজা রস আসে, তাজা কোণ আসে, তার থেকে যারা এই সৃষ্টিতে আসে তারাই মানব জীবনে সেই মানব জীবন চলে। তোমরা সেই মানুষ, এর বাইরের মানুষ তোমরা নও। তোমাদের পরিচয় লও, তোমরা কারা? কোরআন তো তোমাদের বলে গেছে, তোমরা তো লাভ পাইতেছ, কিন্তু তোমরা কারা তা একটু জেনে যাও আজ। আর আমি আদম নূর বলছে যার বিকল্প তোমরা অনাদিকাল অনাদিকাল খুঁজেও পাবে না, কারণ এর কোনো বিকল্পই নেই। তোমরা সেই পায়খানার মানুষ আর তোমরা সেই মায়েদের পড়ে যাওয়া রক্তের মানুষ, তাদের নাম হয় ইয়াজুজ মাজুজ। আর তোমাদের আটকা দিছে কোনো নবী রসুল এই জগতে আসবে না। আর তোমাদের আগেই জানে যে আদম নূর আসতে পারে, তার আগে খারো দরজলটা আবির্ভাব হয়, আল্লাহ আল্লাহ সেজে, অলি আল্লাহ সেজে, আউলি সেজে, পীর সেজে, আজমা কে ফেকা সেজে, সব তোমাদের ধর্ম দিয়ে গেছে। তোমাদের কোরআনের যে সত্যটা ছিল বিকল্প করে তারা ভিন্ন রাস্তায় নিয়ে গেছে, মাঝখানে তা কোরআন হাদিসের দোহাই দিচ্ছে, মাঝখানে তা কোরআন হাদিসের দোহাই দিচ্ছে। আসলে কোরআন হাদিসের ধর্ম সম্বন্ধে এদের কোনো অভিজ্ঞতাই নেই, কোনো অভিজ্ঞতাই নেই। তাহলে সেই ইয়াজুজ মাজুজরা আল্লাহ আল্লাহ হয় কী দিয়ে? এবার বলো যে আমি কেন অনেক অতীত থেকেই এই কথা বলে আসতেছি। যারা নফসের মানুষ ছিল, নবীরা সেই নফস ধরার অধিকার দিল না বলে তারা নফস চিনলই না, নফস কাকে বলে। আর তোমরা সেই ইয়াজুজ মাজুজ জাতের মানুষ যার দ্বারা তোমরা জীবন কাটাও। তোমরা কীভাবে নফসেলা হও? তোমরা কীভাবে আত্মা আছে না? তোমাদের কাছে তো এই আত্মার দরজাই খোলা নেই, আত্মাই নেই বলো। তাহলে তোমাদের এই দুনিয়াতে কীভাবে এই আল্লাহ আল্লাহ হয়, অলি আল্লাহ হয়, পীর আল্লাহ হয়, অমক আল্লাহ হয়, তাহলে এরা কারা? এমনি বলা হয়েছিল না যদি তুমি দাখিল না করতে পারো পরিচয় তুমিই খারো দরজা। আর আমি আদম নূর চিনতে একটুকু আমার এসব ভুল হয় না, কারণ এই যুগের একমাত্র নূরী সত্ত্বই আমি, দ্বিতীয়জন নয়। আর যদি কেউ পারে তাহলে আমার সামনে দাঁড়া বলতে পারে, বাকি সব ইয়াজুজ মাজুজ। সেই ইয়াজুজ মাজুজদের ভিতরে যারা বড়, এই শিক্ষা দীক্ষা বা গাল গল্প দিয়ে বিভিন্ন প্রকারের বাকেয়া শব্দ দিয়ে যারা বড় সেজেছে তারাই তোমাদের আল্লাহ। যেমন মোহাম্মদ একবার আছে যে তোফা গাছে বসেছিল, ময়ূরূপে চারটে ডাল ছিল, তোমরা এখন সেই গল্প দিয়েই বেড়াও। যার কোনো কিছুই হদিস নেই, যার কোনো কিছুই ঘটে নাই, এখন তোমরা হদিস পাবে কই? তোমাদের কি পাওয়ার কায়দা আছে? কোরআন কে তথ্য তোমাদের দিয়েছে? কিছুই জানে তোমরা পাবে কই? যেমন এতদিন জানো যে নবীরই বড়, আদম হলে একটু হানা, আর ও বেটা মাটির পুতুল গন্ধব খাওয়া মানুষ,
এখন তোমরা বুঝবে যে যদি কিছু দেখে থাকে জেনে থাকে আইওয়ালে, তাহলে আদমই জানে, কারণ তখন আদম আল্লাহর ভিতরেই ছিল, বাইরে ছিল না, তখন সবারই আল্লাহই ছিল। আজকে যাকে আল্লাহ বলেছে কালকে সে আদম হলে আর পছন্দ হয় না। তোমরা সেই জাতের মানুষও না যারা সেই আদমকে এত ঘৃণিত করে রেখে গেছে তোমাদের এই মাজুসদের কাছে, ইয়াজুসদের কাছে, তারাই এই আদমকে ঘৃণিত করে গেছে। যে তোমাদের নেতা হবে তাকে ঢেকে দিয়েছে এই খারদর জালেরা আর অতীতের ধর্মদাতারা। বুঝে আসে যে তোমরা যাতে তোমাদের স্বীয় নেতাকে চিনতে না পারো, জানতে না পারো, যদিও দাবি করে তাকে যাতে উল্টা ফেলো। খারদর জালে কোথায়? দুনিয়ার ঠক ফাঁকি ধোকা এ তো অতি ক্ষুদ্র, কিন্তু তোমাদের যারা জীবনের ফাঁকি দিছে তাদের কি শাস্তি দেবে? তাদের কি শাস্তি হওয়া উচিত যারা তোমাদের কোনো অধিকার দিল না? বলো। আর আমি তো আজ বহু বছর ধরে চিল্লাতেছি লাভটা কতটুকু হচ্ছে, তবে একেবারে যে লাভ হচ্ছে না তাও নয়, তবে অবশ্যই একদিন সকল কিছুই পরাস্ত হয়ে যাবে, কারণ দাঁড়ানোর কোনো শক্তি থাকবে না, কারো দাঁড়ানোর কোনো শক্তি থাকবে না, সে যেই হোক না কেন, সে আল্লাহর অস্তিত্বের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুর জ্ঞান নিয়েও যদি সকলে দণ্ডায়মান হয় তাও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। যেমন আউয়ালের ঘটনা জানো সেদিনও হয় নাই, হয়েছিল কি আদমের সঙ্গে কি কোনো একটা পরিচয় দিতে পেরেছিল? তেমনি তোমরা মানব জাতি অনাদিকাল ভরা কি কোনো কিছুর পরিচয় পেয়েছ? অনেক পরিচয় আমি দিচ্ছি, তার ভিতরে আজকেও যেমন তোমরা জানলে যে ইয়াজুজ মাজুজ কারা আর কিসে ইয়াজুজ মাজুজ নাম হলো কাদের, জানতে পারলে তো আর, তাহলে সেই ইয়াজুজ মাজুজরা তাদের ভিতরে যারা বিজ্ঞ, তাদের ভিতরে যারা বড় বড় জ্ঞানী, তারাই এই দিনই ধর্ম আড়াল করে দিতে সমস্ত রূপক বানোয়াট নিয়ে এসে তোমাদের কাছে কোরআন হাদিসের ধর্ম বিলে চালা দিচ্ছে। তোমরা প্রকাশ জেনে বুঝেও সেইগুলাতে লিপ্ত আছো। কোরআন স্পষ্ট বলতেছে তোমরা সবাই নিচে নেমে যাও, আর আমার তরফের হেদায়ত যখন যাবে তোমরা তাহা মেনে নেবে এবং মেনে চলবে, তাহলে তোমাদের ভয় নাই, চিন্তা নাই, সন্ত্রস্ত হবে না। আর যদি না মানো তাহলে অনন্তর অনন্তর দোজখী হবে। স্পষ্ট আয়াত থাকার পরেও তোমরা পীরের বায়াত কেন মানতে গেলে? পীরকে কেন আল্লাহ আল্লাহ বলে স্বীকার করলে? আলেম এই আর আলেমদের কেন স্বীকার করলে? কেন তোমরা সেই ভুয়া আল্লাহ আল্লাহদের স্বীকার করলে? তারা কি তোমাদের কাছে এই হেদায়ত নিয়ে আসছিল? বলো, এ তো স্পষ্ট আয়াত রয়েছে। তোমরা কেউ দেখতে পাও নাই এত কাল ভরে? তোমাদের আলেম সমাজ কি দেখতে পায় নাই না এখনো দেখে না? তোমাগারে জালালউদ্দিন রুমি বলে ব্যাবাকি নিয়ে গেছে তো এই আয়াতের যে অর্থটা, ওই আয়াতের যে বিষয়টা, এটাও কি তুলে নিয়ে গেছে না ওখানেই পড়ে আছে? তাহলে ব্যাপারটা কোনটা নিল বলো? এই আয়াতের যে অর্থ, এই আয়াতের যে বিষয়, এটাও কি উনি তুলে নিয়ে গেছে? ওটা আর কি হাড্ডি বানা ফেলাইছে? আসলে সেই হাড্ডিতেই তোমরা পড়ছো, কারণ তোমরা পড়ে জানিয়ে কিছুই জানো নাই, তাহলে তো তোমরা হাড্ডি চাটছো কুকুরের মতো। তোমরা তো সেই হাড্ডি চাটো, তোমাদের আলেমরাও হাড্ডি চাটে, তোমাদের সেই হাড্ডি চাটাতেছে আর টাকা দিতেছে আর তোমাদের জন্নাতে পাঠা দিতেছে। কিন্তু তোমরা যে ইয়াজুজ মাজুজ, এটা তোমাদের জ্ঞানে নেই। কোরআন যে বলছে যে তোমরা স্বীয় আত্মাকে পবিত্র করলে কামিয়াবি,
কোরআন যে বলছে হে মুতমাইনেরা, সে প্রশান্ত আত্মাধারীরা, সে পবিত্র আত্মাধারীরা এদিকে এসো, তাহলে নিশ্চয়ই কোরআন সেই পবিত্র আত্মা হওয়ার পথ দিয়েছে। কোরআন বলছে সালাত কায়েম করো, তোমরা কিভাবে নামাজ পড়ে সওয়াব কামাই করো আর জান্নাতে যাও। কোরআন বলছে শিরো রবকে ধরো, শিরো দিনকে ধরো, শিরো দিনকে চেনো, তোমরা কিভাবে ওই সওয়াব কামাই করে জান্নাতে যাও। কারণ তোমাদের না দিন আছে, না রব আছে, না সালাত আছে, কিছুই নেই। কোরআনের সব কিছু তোমরা ফেলে দিয়েছে তোমাদের আল্লাহ আল্লাহরা খারদর জালারা দিয়ে তোমাদের তরিকে চালাচ্ছে, দিয়ে তোমাদের তরিকে চালাচ্ছে। তাহলে তোমরা সেই মানুষ তো না অন্য কোনো মানুষ? যদিও আমি তোমাদের জিজ্ঞেস করছি, কিন্তু আমি কথা বলছি সারা বিশ্বের মানব জাতি নিয়ে, সব মানুষের অবস্থা এক জায়গায়। কোনো ধর্মদাতাই, সে বৌদ্ধ ধর্ম মানুক, খ্রিস্ট ধর্ম মানুক, জৈন ধর্ম মানুক বা অন্য কোনো ধর্ম মানুক, কোনো ধর্মই এই মানব জাতিকে কোনো আত্মাধিকার খুলে দেয় নাই, এটাই সত্য। আর সেই আত্মাধিকার দেওয়ার জন্য আদম নূর আসবে এটা জানতো তারা, কারণ তারা জানে যে আমরা তাকে আলাদা পৃথক করে দিয়েছি। তাহলে সে আসবে একবার, না আসবে না? তাই আগেই খারদর্জলেরা প্রকাশ হয়ে আরও একটু বিপদে ফেলা গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তিনি কোরআন প্রকাশ করে সেই কোরআনের ধর্ম করছেন দ্বীনী ধর্ম। আর কোরআনের বর্ণনা যেই দ্বীন ইসলামকেই পছন্দ করে, আর ইসলাম ঠিক তারাই যারা এই দ্বীনকে অবলম্বন করে, দ্বীনের হেদায়েতে আসে, সেই দ্বীনের হুকুমত মতো সব কিছু করে, তাদের নাম হলো দ্বীন ইসলাম। আর এই দ্বীনের ধর্মকে যারা অবলম্বন করে, মানে কোরআনের মালিক বলতেছে আমি এই দ্বীনি ধর্মকেই পছন্দ করি। তো তোমাদের কাছে কি সেই দ্বীনের সন্ধান আছে? এইটা ঢেকে দিতেই সব খারদর্জালের উৎপত্তি ঘটেছে, এবং অনেক অতীতে। আচ্ছা, খারদর্জাল বলতে আর কিছু আসবে না, যে কাজে খারদর্জাল আগমন করেছিল তার ঢাকার জন্য তারা সব কাজ করছে, এখনও চলছে, কিন্তু তার ভিতর দিয়ে সত্যের সত্য অধিকার নিয়ে দণ্ডায়মান হয়ে গেছে, অতএব আর কাজ করবে না। নইলে তোমরা অবশ্যই মনে করতে পারো যে এই ব্যক্তি লেখাপড়া জানে না, আরবি জানে না, বাংলা জানে না, কোনোটাই সঠিকভাবে জানে না, সে কি করে এদেরকে এভাবে উদ্লা করে কথা বলতে পারে? যদি আদম নূর না হয়, যদি আদম নূর না হয়, সে কি করে এদের এত উদ্লা করে নিয়ে কথা বলতে পারে, যেখানে তাদের সেই আল্লাহরও মুখ খোলার জায়গা নাই? বুঝে আসে? কারণ মুখ খুলতে গেলেই তাকে বলতে হবে সে আল্লাহ আল্লাহ কি নেওয়া হলো, বলতে হবে না? মুখ খুলতে গেলেই তাকে বলতে হবে যে তুমি তো মুসলমানের দাবি করতে, মুসলমানের সত্য তো এটাতে, তুমি সত্য কই, তোমার সেই সত্য দেখাও। অতএব তারা ইসলামও ছিল না, ভুয়া ইসলাম ছিল। বুঝে আসে? আর তোমরা মনে করো আমি লেখাপড়া জানি না, কিন্তু আমার রব ভালো লেখাপড়া জানে এবং ভালো দেখতে পায় আমার দিন। আমি এখানে তোমার মুখের ছবি না দেখলাম, কিন্তু এই ছবিগুলো আমার কাছে একটুকু অস্পষ্ট নয়, সব একেবারে ক্লিয়ারভাবে স্পষ্ট। ক্লিয়ার কেমন? ক্লিয়ার যেমন সামনাসামনি বসে সব কিছু দেখা যায় এত নিকটে। যেমন নজরুল ইসলাম বলছে বিশ্ব জগৎ দেখবে বার আপন হাতের মুঠোয় পড়ে, তেমনি আল্লাহর অস্তিত্বের যত সত্য আছে এই মুঠোর ভিতরেও না, আগলা মেঘলা আমার কাছে আছে। কারো লাভ পাইয়া কোনো লাভ হবে না, কারো লাভ দেয়া তারই ঠ্যাং ভাঙবে, আমার কিছু হবে না। কোনো সত্য নেই, কারো কোনো দাঁড়ানোর ক্ষমতা নেই, আর আমি উহা সত্যায়িতভাবে জেনে বুঝেই কথা বলছি, না জেনে কথা বলছি না, আর না জেনে এগুলো বলাও যায় না। ঠিক আছে?
এখানে থেকে আমি একটু অন্যদিকে যাচ্ছি, সেটা হলো আমরা যে দেশে বাস করি এই দেশটার নাম বাংলাদেশ নাকি অন্য দেশ? এটা ভারতবর্ষের ভিতরে একটি দেশ যার নাম বাংলাদেশ। এই বাংলাদেশ অনাদিকাল ধরে ই ছিল, বন্দি ছিল নাকি মুক্ত ছিল? আগে হয়তো রাজা প্রথা, জমিদারি প্রথা ছিল, তারপরে মোগল সাম্রাজ্য কতকাল রাজত্ব করে গেল, তারপর 200 বছর ব্রিটিশ করে গেল, তারপর পাক সরকার করে গেল। এখন মুজিব আন্দোলন করে যে কোনোভাবে এই দেশকে বাংলাদেশ নামে স্বীকৃতি পেল। এত কালভরা সব এই দেশকে চুষে নিয়েছে, খাইছে এই দেশের ফসল। আজ আমরা এই দেশকে স্বাধীন দেশ হিসেবে জানি, অন্য কিছু জানি। তো এই দেশ যখন স্বাধীন হয়, এই স্বাধীন কারকের নেতা যারা ছিল, তারা জ্ঞানে অজ্ঞানে যে কোনো ভাবেই হোক এই দেশের প্রতীক করেছে সূর্য প্রতীক। যে দেশ সবার শেষে মুক্তি লাভ করলো সেই দেশের প্রতীক হলো সূর্য প্রতীক। আর এই দেশের আগে যত দেশ স্বাধীন হয়েছে তাদের প্রতীকগুলো দেখো, লক্ষ্য করো, তোমাদের জ্ঞান দ্বারা বুঝ দ্বারা দেখো, চন্দ্র প্রতীক আসছে, তারকা আসছে, উদ্ভিদ আসছে, পশু জাতীয় প্রতীক আসছে, সব আসছে, কিন্তু সূর্য প্রতীককে কেউ পছন্দ করেনি। করছে কি? করে নাই। তাহলে পরে সর্বশেষে যে দেশ স্বাধীন হলো, মুক্ত হলো, সেই নায়কেরা জেনে অজেনে, ভালো জেনে বা মন্দ জেনে, মন্দ জানলে তো করতেই না, তাই না, সেই দেশের প্রতীক করলো সূর্য প্রতীক। তাহলে এই সূর্য প্রতীক আনার অধিনায়ক বলতে গেলে শেখ মুজিবুর রহমান। ঠিক কথা বলছি না মিথ্যা বলছি? এখন মুজিবুর রহমান যেই হোক, কিন্তু তারই নায়কে, তারই নেতাগিরিতে এই দেশ স্বাধীন হলো এবং এই দেশের প্রতীক সূর্য প্রতীক হলো। সব দেশ স্বাধীন হওয়ার পরে হয়েছে তো? তাহলে আমি আদমনুরের তরফ থেকে এই দেশকে যদি আজকের থেকে বলি এটা সূর্য দেশ, তাহলে আমি এই দেশে আর একটি নাম রাখলাম, এটা সূর্য দেশ। তাহলে এটা যেমন এর এক নাম বাংলাদেশ, তেমনি এই দেশের আজকের থেকে আর একটি নাম আমি দিলাম যার নাম সূর্য দেশ। আর এই সূর্য প্রতীক যিনি এনেছেন, যাদের পরামর্শে যাদের জ্ঞান বলে এনেছেন, আমি আমার রবের কাছে চাই যে তিনি যেন তিনার রহমতের দৃষ্টিতে ইনাদের দেখেন। আমার তো এটা করা উচিত ছিল, বলা উচিত নাকি বলা উচিত নাকি? তারা যেই হোক, তারা এটা করেছে, তাহলে তারা তো অন্য কিছু করতে পারত না, করে সেই আল্লাহর ইচ্ছেতেই করুক, তাও তাদের জ্ঞানবশত হয়নি, অজ্ঞানেই হয়েছে, কিন্তু করছে তারা এটা সূর্য প্রতীক। তাহলে সূর্য প্রতীক যারা এই দেশের করেছে, আমি আমার রবের কাছে বলি তিনি যেন তাদের প্রতি সুদৃষ্টিতে দেখেন। দ্বিতীয় কথা, এই দেশের ভাষা বাংলা, আর সেই দেশে, সেই দেশেই সেই দিনী নূর, সূর্য নূর মানবরূপে অবতার হয়ে সেই সূর্য মানুষ হিসাবে সূর্য নূরের দাবি হিসাবে দাবি করছে। অতএব ইহা যে সূর্য প্রতীক হয়েছে, আমি
আদম নূরের তরফ থেকে ইহা সূর্য দেশ সত্য দেশ হিসাবে ঘোষণাও দিচ্ছে। দ্বিতীয় কথা যে তাহলে পরে এই যে আমরা ভাষা বলি এটার নাম বাংলা ভাষা, তাই না? পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা আছে, রব শক্তি বা বাক শক্তি আছে, এদেশের ভাষা বাংলা ভাষা। তো সব দেশেরই ভাষা চলছে, কোরআনে স্বীয় রবের এবাদত আছে, কিন্তু যত ধর্মদাতা আল্লাহ আল্লাহ পীর আল্লাহ মনি ঋষি যোগী ঋষি আল্লাহ আসছে, আজ পর্যন্ত কোনো ব্যক্তি এই স্বীয় রবের দাবি নিয়ে তার সেই রবটা কোন জাতের রব, কোন জাতের ভাষা, কোনো পরিচয় এই পৃথিবীতে রাখেনি। রাখছে কি? এই যে আমরা যেটা সবচাইতে উচ্চমানের মনে করি আমাদের কাছে আরবি ভাষা, কিন্তু আরবি ভাষা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন বলেছেন যে এই আরবি ভাষা আমার নূরের ভাষা, এই আরবির রব আরবির কথা আমার নূরের কথা? বলছে কি? কোনো নবী কি বলছে? কোনো দেবতা কি বলছে এই রবের দাবিতে আসছে? আজ পর্যন্ত কোনো মানুষ এই রবের দাবিতে আসে নাই। তো আমি যখন সেই সূর্য দেশে সূর্য নূরের দাবি নিয়ে অবতার হয়েছি, আমার মায়ের ভাষা এই বাংলা ভাষা, তাই নয় কি? আমার মায়ের ভাষা এই বাংলা ভাষা। তাই আজকে আমি আর একটা ঘোষণা দিচ্ছি যে আমার দিনই রব দিনই নূর এই বাংলা ভাষাকে নিজের ভাষা বলে স্বীকৃতি জানাচ্ছে। অতএব ইহা আদম নূরের ভাষা। অতএব এই ভাষাকে যারা নিন্দা করবে, গীবত করবে বা খারাপ ভাববে, তারা অবশ্যই সমস্ত ভাষা হারিয়ে দোজখী হবে। পৃথিবীর বুকে এই সর্বপ্রথম স্বীয় রবের দাবি নিয়ে দিনই নূর খাড়া হল। বুঝে আসে কথা? তাহলে নিশ্চয়ই তোমরা সেই আদম নূরের বাংলা ভাষায় ওয়াজ নসিহত শুনছ। আর যদি অন্য কারো ভাষার দাবি থাকে তাহলে তারা তাদের নূরের পরিচয় দিয়ে, রবের পরিচয় দিয়ে, সুরাতের পরিচয় দিয়ে দাঁড়া যাক, নাকি না? তোমাদের আল্লাহ আল্লাহরা বলছে যে তার ভাষা কী ছিল, রব কী ছিল, তার তো কোরআন পড়ছে, তারা তো কোরআনের সব জানে, আমি তো লেখাপড়াই জানি না। কোরআনেই তো রয়েছে সে রবের ইবাদত করো, সে রবকে জানো। তোমার নবীও বলছে মান রব্বুকা, তাহলে আমি নবীকেও তো খুশি করলাম, শুধু আমার আল্লাহকে খুশি করলাম না। আজকের এই ঘোষণা যাকে তোমরা বিশ্ব নবী বলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে স্বীকৃতি দাও, আমি তো সেই নবীর আশা আকাঙ্ক্ষা সর্বপ্রথম পূরণ করলাম, আমি আমার রবের দাবিতে আসলাম, আমার রব বাংলা ভাষা আদম নূরের রব, তাহলে আমার নবী নিশ্চয়ই খুশি হবে, খুশি হবে তো? শুধু তাই নয়, আমি আমার দিনের পরিচয় দিচ্ছি, মান দিনকা, আমি সূর্য দিন, আমি সেই মূল সূর্য দিন, আমি সেই ওয়াহিদুল কাহারের দিন। অতএব আমি আমার দিনের পরিচয় দিচ্ছি, তাহলে পরে অবশ্যই বিশ্ব নবী এতেও খুশি হবেন যে আমি তো এটা চেয়েছিলাম, নইলে দিনই ধর্ম আনবেন কেন উনি, নাকি? তাহলে নিশ্চয়ই তিনি খুশি হবেন যে আমি তো এই দিন অবতারের জন্য কোরআনকে ধর্ম করেছিলাম। না কিসের জন্য? এটাই তো, আর এর জন্যই তো তিনি একটা হাদিসে বলেছেন মান দিনকা, আমি নবী, আমি সকল মানুষের নবী, আমার নবসির থেকেই এই মানব জাতি বুনিয়াদম মানব জন্ম পাচ্ছে, অন্য কারো নফসের দ্বারা এই আদম হওয়ার সুরা থেকে আসতে পারে না।
কিন্তু পার্থক্য এটাই যে তোমরা বুনিয়াদমও নাও, তোমরা ইয়েজুস মাজুস, আর আমি আদম নূর। আমিও তোমাদের মতো ইয়েজুস মাজুসই ছিলাম, তবে আমি জাত পাল্টায়া আমার মানব জীবন দ্বারা জাত পরিবর্তন করে সেই মতমাইনের ভিতর দিয়ে নফসে আদম নফসের ভিতর দিয়ে এখন আদম নূরের দাবিতে আসছে। বুঝে আসে? তাহলে নবী খুশি হবেন, মান নবী ওকা, আমাকে আমার আল্লাহ আমাকেই নবী করে দিয়েছেন, আর আমাকে যে নবী ভিতরে নেওয়া হয়েছিল তিনি ছিলেন তোহার নবী। সেই তোহার নবী যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় তাহলে তিনি আমার নবীও বটে। আমার যদি নবী বলতে কেউ থাকে আর আমি যাকে তোহার নবী বলে জানতাম, তোহার মা বলে জানতাম, তিনি যদি এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় তাহলে আমার কাছে তেনার চাইতে সম্মানের পাত্র আর কে হলে এই মানব জন্মে। বুঝে আসে? তাহলে আমি জানি যে আমার নবী হলে তিনি আমার নবী, কারণ আমি যখন সেই মূল এলার ভিতর যাকে তোমরা আল্লাহ বলে জানো আমার মানব জীবন দ্বারা সেই এলার ভিতরে বিলীন হয়েছিলাম, তখনই সেই হার দরজা দিয়ে সেই তোহার পথ ধরে যে নূর আল্লাহ নিক্ষেপ করেছিল সেটাই তোহাতে এসে পড়েছিল, আর সেখান থেকে এই তোহা আমার গুরুজন, আমার শ্রদ্ধেয়জন। বুঝে আসে কথা? যখন সেই আল্লাহর নূর থেকে আমাকে সেই আল্লাহর নূরে আদম নূরে নূরি করতে একখণ্ড নূর সেই সরাসরি সেই হাত দরজা হয়ে এই তোহাতে এসে তারই পার্শ্বে এসে পড়ে, তখনই আমি পৃথক হয়ে যাই আল্লাহর থেকে, আর সেটাই ছিল এই তোহার নবী। আর সেই তোহার নবী যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় তাহলে আমি যদি কারোর নবী স্বীকার করি তাহলে এই সেই তোহার নবীকেই স্বীকার করি, তিনি আমার নবী, আর তিনি সর্বশ্রেষ্ঠ আমার সম্মানের পাত্র, অন্য কেউ না, কারণ তিনি আমার মাস্টারও বটে, কারণ আমি সমস্ত নারীর জীবন খুলে উলঙ্গ করে দিতে পারি, এর সব কিছু ফ্যাক্ট এই কোরআনে আছে, কিন্তু আমি কোরআন পড়া তখন শিখলেও বাংলা জানলেও আমি বুঝতাম না, কিন্তু যখন তোহার নবী আমাকে শেখালো তখন আমি সব জানি, এর সকল সত্য আমি জানি, আমি তারই শিক্ষা কোরআনের সমস্ত হাকিকত জানি। এই আলিফ লাম মিম কি, এই তোহা কি, এই হামিম কি, এই ইয়াসিন কি, এরকম যত অক্ষর আছে, এই যে মাঝে যা স্বরূপ যত ঘটনা আছে, যেমন ইয়াজুজ মাজুজ আরও আছে, এইরকম সমস্ত কিছু সত্য আমাকে তিনি পড়ালেন। তাহলে শ্রদ্ধেয় পাত্র এখন কে হবে? তিনি হতে পারেন। এখন তোমরা যদি কও যে আমি মুহাম্মদকে মানি না, এটা তোমাদের মুখমসে দোজকীদের বলি, এটা দোজকীদের বলে যারা দোজকী হবে, বুঝতে পারছ? আর আমি ইচ্ছা করলে এই মেয়েকে সমস্ত কাপড় পরাই থাকবে, একমাত্র খুলে খুলে উদ্ভব করে দেখা দিতে পারবো। অতএব এই কোরআন যদি অস্তিত্ব হিসেবে বলতে হয় তাহলে এই কোরআন সেই তোহার নবীর অস্তিত্বের বর্ণনা, যে অস্তিত্বের ভিতরে এই 25 জন না 26 জন নবী রসুলের বাস আছে, যে অস্তিত্ব করতে এই 26টা মূল পার্স আছে, যদি 25 জন হয় তো 25টা আছে, যদি 26 জনের নাম থাকে তাই 26 জন আছে, সেটা কোনটাই? তোহার অস্তিত্ব করতে যে মূল পার্স বসানো হয়েছিল সেই কয়জন সেখানে আছে, আর সেই কয়টি পার্স
এই ইয়া যদি মাজেজের ভিতরেও আছে, নইলে এই আদম সুরাত গ্রহণ হবে না। বুঝতে পারছ? সেই ২৬ জন নবীর পার্স এই মানব শরীরেও আছে, বাকি নবীরা আলাদা। যে কারণে ওই নবীদের নাম নবী স্বীকার করলেও কোরআনে কিন্তু নাই, না সে। আর কোরআনে ওই পার্সে আছে যা সেই নবীদের থেকে, সেই আহমদি জাতের থেকে এই মানুষে উঠে আসে, এই ২৬টা পার্সে আসে। আর তার দ্বারা তোমাদের এই মানব দেহ খাড়া করা হয়। তাহলে পরে এটা হলো সেই মানব। তাহলে আমি যদি নবী বলি, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হতে পারে আর কেউ না। আমি সত্যকে অস্বীকারকারী নই, আমি সত্যকে সত্য রূপদানকারী। তোমরা সেই মুহাম্মদে কতটুক চেনো বলো? তোমাদের আলেম পীর ফকির দরবেশ নবী রাসূল যত আছে সমস্ত মিলে মুহাম্মদের এক জাররাও চিনতে পারবে না। আমি আদম নূর যদি তার পরিচয় না ঘটাই, আমি আদম নূর যদি সত্যই মানব জাতিকে না জানাই, এক বিন্দু কেউ জানতে পারবে না। সকল মারফতালা বেমারফতালা, কেউ কোনো তাসাবের খবর জানে না, সব মিথ্যাবাদী ধোকাবাজ প্রতারক, কেউ কোনো মারফত চেনে না। তাহলে সেই দুনিয়ার মানুষ তোমরা। তাহলে পরে এই দেশের স্বীকৃতি আজ সঠিক সত্যায়িতভাবে এই আদমগুলো দান করছে। তাহলে সূর্য দেশে সূর্য মানুষের অবতার ঘটেছে, তাই একে সূর্য দেশ হিসেবে এর আর একটি সত্য নাম থাকল। আর সূর্য দেশ তাকে বলে কোন দেশ? যে দেশে সেই ওহিদুল কাহারি একা বাস করে, আর কেউ থাকে না। তাহলে এবার তোমরা চিন্তা করো মানব জাতি, যে দিনই নূর সে পূর্ব দেশে আসে, উদয় হলো সূর্য দেশে, আর রাতের যত নূর ছিল, বাকি যত জীবন ছিল, তার সকলই পশ্চিম দেশে, অস্তের দেশে, সূর্যোদয়ের দেশে না, অর্থাৎ রাতের দেশে, একেবারে রাতের দেশে। তাহলে তোমরা দেখতে পাও, এখন বুঝতে পারো, বুঝতে পারো যে সত্যই আদমকে অস্বীকার করে তাকে ভাগ করে দেওয়া হয়েছিল। যা ঘটছে, যা হয়েছে, তা তো আর কেউ ছাপাতে পারবে না, পারবে কি? আর ছাপানো অছাপানোর কিছু নাই, কারণ তোমরা কিছু জানোই না। সবেমাত্র তোমাদের সেই জানা চেনার দেশে আদম নিয়ে যাচ্ছে, সবেমাত্র নিয়ে যাচ্ছে, নতুবা তোমরা কোনো জানা চেনায় যেতে পারবে না, তোমরা কোনো জীবনও পাবে না। সমস্ত মানুষ অনাদিকালের জন্য তলিয়ে যাবে কোন তলে? যদি আদমের অবতার না হতো, যদি আদম জাতিকরণের কাজ করতে না পারতো, ঠিক যে আধার ছিল তোমাদের দেখালাম, ওই আধারেই পরিণত হতো। কারণ যারা ছিল তাদের দ্বারাই অনাদিকাল ধরে মানব জন্ম চলল। যখন মানব জন্ম শেষ হয়ে গেল, ঠিক যারা ছিল সেখানেই চলে গেল, এখান তা কেউ কোনো আত্মসত্ত্বে সত্যবান হতে পারল না, এটাই প্রমাণ হতো। বুঝে আসে কথা? যাহা নিয়ে এই সৃষ্টির রাজ্য প্রতিষ্ঠা করা হয়েছে, এই মানব যখন, মানব জন্ম যখন শেষ হয়ে যাবে, আদমও অবতার হবে না, আদমের জাতিও গ্রহণ হবে না। যদি এই অবস্থায় মানব জন্ম শেষ হয়ে যায়, তাহলে আমি তোমাদের যে আধার দেখালাম, এই মানব জন্ম সৃষ্টি সকল মিলে আবার ঠিক সেই আধারে ফিরে যাবে, কিচ্ছু থাকবে না, এটাই সত্য হবে। আর যদি আমি আদম অবতার হয়ে গেছি,
আমি যদি 2, 4, 5, 10 জন 1 কোটি 2 কোটি আদম জাতি গ্রহণ করি, তাহলে এই স্বর্গরাজ্য আর কোনোদিন কেউ নরক বানাতে পারবে না। তাহলে কারো ক্ষমতা নেই যে এই মানব অস্তিত্ব আর বিলুপ্তি করে। এটাও সেই অতীতের চুক্তির সত্য ছিল, সেই অতীতের চুক্তির সত্য ছিল। কিন্তু এখন তারা সমূলে হারিয়ে যাচ্ছে। যখন তারা বুঝতে পারতেছে যে আমরা সমূলে হারিয়ে যাচ্ছি, আমরা এত কিছু করলাম, তারপরে এই খারো দরজাল সমস্ত প্রেরণ করলাম, হলো, তারপরেও আদম অবতার হয়ে গেল, আবার জাতিকরণ শুরু করছে, তাহলে পারে সবাই তোমাদের প্রতিবাদ দিবে না ভালো জানবে? খারো দরজালের জাতি যারা, খারো দরজালকে যারা অনুসরণ করে, তারা কিভাবে মতমান্যের জাতিকে, আল্লাহর মনোনীত জাতিকে কিভাবে ভালো জানে বলো? তোমরা যে যেখানেই বাস করো এই হেদায়েতি, সেখানেই দেখো কত লোক কত কিছু করতেছে, তাদের বিলে কারো চোখ নাই। আর তোমরা যদি সামান্য একটু কিছু করো, ওই যে বেলায়েতের লোক এটা করলো, কারণ তোমরা দিনের হেদায়েত প্রাপ্ত দিনে থাকো, আর তারা রাতে থাকে কেউ দেখতে পায় না। তারা রাতের মানুষ, অন্ধকারের মানুষ, মরার মরা মানুষ, তাদের দেখতে পায় না, তারা নিজেও দেখতে পায় না। আমি আধারে চলে যাচ্ছি, আর সেই আধারের মানুষ সেই আধার আলাদের কিচ্ছু দেখে না। কিন্তু তোমরা যারা দিনই হেদায়েত নিয়ে, সেই দিন ধরতে, দিনই নফসি ধরতে, দিনের জীবন নিয়ে চলো, তোমাদের সবাই দেখতে পায়। একটু থুতু যদি জোরে ফেলা কম, এটা থুতু ফেলা তুমি এত জোরে ফেলায়, বুঝে আসে? তোমাদেরই নিন্দা করে, তোমরা কারো অন্যায় করো না, ক্ষতি করো না, নিজেকে বাঁচাতে যায়, নিজেকে নফসিয়ালা করতে যায়। আর যারা দিন রাত মিথ্যা অসৎ ঘুষ সুদে লিপ্ত থাকে, তারাই এসে তোমাদেরই নিন্দা করে। তারাই বলে যে ওই আমির আবার কি জানে, যে নিজেই কিছু জানে না, যার নিজেরই বোধ শক্তি নাই, বোঝার জ্ঞান নাই, হারিয়ে ফেলেছে। কোরআন যে বলছে যে তাদের প্রাচীর তুলে দেওয়া হয়েছে, সত্য তাদের কানে ঢোকে না। তারাই, কারণ সত্য উপলব্ধি করার মতো তাদের অন্তর আর নাই, ঢেকে গেছে পাপ করতে করতে, অন্যায় করতে করতে, অন্যায়কে তারা আর দ্বিধা মনে করে না, তাই তাদেরকে ঢেকে দেওয়া হয়েছে। প্রতারণা ধোকা খারো দরদালি করতে করতে তাদের অন্তর শক্ত হয়ে গেছে, ঢেকে দেওয়া হয়েছে, তাদের ভিতর সত্য আর কোনো কাজ করে না। তাদের কান শুনলেও কান বধির হয়ে গেছে, দৃষ্টি থাকলেও অন্ধ হয়ে গেছে, তারা সত্যকে দেখতে পায় না। তো সেই মানুষেরা তোমাদেরই তো খারাপ বলবে, না কাকে খারাপ বলবে? তোমরা সেই ইয়াজুজ মাজুজ থেকে আদম জাতে কেন যাবে? ঠেকা আগে ওদের, ওদের ঠেকা, ওরা আমাদের ছেড়ে আবার কোন দিক যায়? বিষয় তো এটা যে ওরা আমাদের ছেড়ে কোন দিক যায়। আবার যদি তোমরা কারোর সাথে কোনো 2-4 জন লোকের ভিতর কথা বলে, তখন তারা আবার নেই, ওরা বিলাইতে লোক আদম নেই, ওদের সাথে কথায় পারা যাবে না। এটাই ইতিহাস হয়, এটাই সমাজে জামাতে সবখানে হয়। যেমন এই প্রতাজাতে আমি বাস করি, অনেকদিন যাবৎ এই মসজিদে করে চলছি, কিন্তু এমন কোন আলেম পীরের ক্ষমতা নাই আমার সামনে এসে কথা বলে, ওইখানে যাই নিন্দা শুরু করে দেয়। কত বড় মোনাফেকেরা, আবার তারাও নাকি আলেম, তারাও নাকি আলেম। প্রিয় বিশ্ববাসী, পৃথিবীতে প্রত্যেক, যেমন চাইনিরা যে ধর্ম মানে চাইনিজ ভাষাতে ইবাদত করে, আরবিকরা এই ইসলাম ধর্ম সেখানে আসে, তারা আরবিক ভাষার উপর ধর্ম মানে,
হয়তো ইংরেজরা গড মানে তাদের সেই ইংলিশ ভাষার দ্বারাই ইবাদত করে, কিন্তু বাংলা ভাষায় ইবাদত করলে বলে আর আল্লাহ পাক শোনে না। এটাও তো একটা কুসংস্কার এই দেশে আছে নাকি? আছে তো, আছে। এই বাংলা ভাষায় ইবাদত করলে আল্লাহ শোনে না। তে যাদের রবের কোনো পরিচয় নাই সেই ভাষায় ইবাদত করলে আল্লাহ যদি শোনে, এবার বাংলা ভাষার তো পরিচয় আছে যে আমি আদম নূরের ভাষা, তে সেই ভাষায় যদি কেউ ইবাদত করে তা আল্লাহ শুনবে না? শুনবে। কি বিশ্ববাসী, আমি তো সত্যি বলছি না মিথ্যা বলছি? যে ভাষার কোনো পরিচয় নাই উহা তো জঙ্গলের ভাষা, উহা তো পশুত্বের ভাষা। আর মানুষের তো ভাষার পরিচয় থাকে বাংলা ভাষা, তাহলে এই ভাষাটা তার হাওয়ায় ওড়ে না, কোনো জীবনী সত্যের থেকে বের হয় নেমনি হাওয়ায় ওড়ে। আমরা দেখতেছি দিন দেখতেছি, কিন্তু দিন তো এমনি হয় না, কোনো কিছুর থেকে হয় নাকি? যে তাহলে পারে যে সকল ভাষার রব পরিচয় নাই, যে সকল ভাষার রবের কোনো দাবি নাই, বা আজ পর্যন্ত কোনো ভাষাকেই কোনো ধর্মীয় নেতা বা কোনো ধর্ম পরিচালকের নেতা এই রবের দাবি করে নাই যে আমার রবের এই ভাষা, আর এই প্রথম পৃথিবীর বুকে এটা সূর্য দেশ, সূর্য মানুষ, তার মায়ের ভাষা বাংলা, তাই সেই বাংলা ভাষাকে স্বীয় রব হিসাবে স্বীকৃতি দান করছে। আর যারা সেই আদম নফসি ধরতে যায় তারা তো আদম নূরের নফসি ধরবে না, অন্যটা ধরবে। তাহলে যদি তারা সেই আদম নফসি ধরতে যায় তাহলে তারা যদি সেই বাংলা ভাষায় তার নিজের যে নূর ধরতে যাচ্ছে সেই নূরের ভাষাকে যদি তার রবের সাথে করে, তার নূরের সাথে করে, তাহলে এটাই তো ইবাদত সত্য হবে, অন্যটা হতে পারে না, অন্যটা হতে পারে না। দ্বিতীয় কথা যে এই যে কালেমা, এত কাল ভরা কালেমা চলে আসছে, বহু কালেমা আসছে, কিন্তু কোনো কালেমাই কোনো নফসের স্বীকৃতি পেতে কালেমা আনা হয় নাই। যে কালেমা আনা হয়েছে তা হাওয়াইভাবে, কোনো পরিচয় নেই, নবীরই পরিচয় নেই, তা কালেমার পরিচয় কোথায় থাকে? তারা দুনিয়াগত নামের পরিচয়ে কালেমা চালাইছে। প্রিয় বিশ্ববাসী, আমি আদম নূর মানব জাতিকে যে হেদায়ত দিচ্ছি তা দিনই নূরে দিনই নফসি ধরার হেদায়ত দিচ্ছি। দিনই নূরে দিনই নফসের দিনই সুরাতের সালাত ধরা হেদায়ত দিচ্ছি। দিনই নূরের দিনই রবের সেই বাকশক্তি ধরার হেদায়ত দিচ্ছি। দিনই নূরের দিনই নফস ধরে নিজ দিন কায়েম করার হেদায়ত দিচ্ছি। তাহলে সেই দিনের ভাষা যদি, সেই দিন যদি আদম নূরের হয়, সেই রব যদি আদম নূরের হয়, সেই সুরাত যদি আদম নূরের হয়, আর বাংলা ভাষা যদি আদম নূর স্বীকৃতি দেয়, তে এই ইবাদত অবৈধ করে সে কোন নূর, সে জানে পরিচয় নিয়ে কথা বলে। আমি আদম নূর স্বীকৃতি দিলাম, যদি কারো অমত দ্বিমত হয় তাহলে তাদের কোন রব আছে, তাদের রবের পরিচয় কি? আর রব বলতে যদি একটাই হয় তাহলে বাংলা, ইংরাজি, উর্দু, ফার্সি, চাইনিজ এতগুলো হলো কি করে? এত ভাষা তো প্রয়োজন ছিল না। তাহলে প্রত্যেকটা নুরিসত্যের ভাষা ভিন্ন ছিল, কেহই তার স্বীয় রবের পরিচয় দিতে লজ্জা বোধ করেই যায় না, নিজের পরিচয় নিজে দিতেই লজ্জা বোধ করেছে। আর যদি লজ্জা ফেলা কেউ বলতে পারো তো বলো। আর আমার লজ্জা সরব নাই, আমার তো অনাদিকালই গেল তোমাদের গাল খেতে, তো এবার আমি আমার জায়গায় দাঁড়া বলছি, তোমরা কারা, তোমাদের রব পরিচয় কি বলো?
যে সমস্ত অলি আল্লাহ পীর আল্লাহ গসেল বাবা খাদা বাবা মুজাদ্দিদ বাবা বলছে তাদের রব পরিচয় কী ছিল তারা এতকাল দিতে পারল না? এই দেশটা যে সূর্যদের এই কথাটা তারা আজ পর্যন্ত বলতে পারল না, কারণ এটা হলো সেই দিনই নূরের মালিক যিনি তারই আয়ত্তাধীন, আর কারো আয়ত্তাধীন নয়। তারা এর কিছুই জানবে না, চিনবে না, বুঝবে না, তাই তাদের ক্ষমতায় জোটে নাই। তাহলে যাদের রব নাই, দিন নাই, যাদের সুরাতের সালাত নাই, তারা কারা? তারা কারা? তাহলে এখানকার হেদায়েতিরা যদি সেই নফসের কালেমা পড়ে যে আমি যে নবীর তরফ থেকে এই নফসি ধরব, সেই নবীর নূরের নফস ধরব, তো সেই নফস ধরতে গেলে কোন বাবার নামে কালেমা পড়বে এবার বলো মেয়ে ভাইয়েরা, বিশ্ববাসী বলো, এবার কার নামে কালেমা পড়বে? নফস ধরবে আদমের বা দিনী নূরের নফস ধরবে, তো কালেমা পড়বে কার? তো এবার যদি তোমাদের ব্যাখ্যাপ্পা লাগে, এবার যদি তোমাদের আছে ঘা লাগে, তাহলে তোমরা বলো কোন নবীর কোন পীর সাহেবের কোন নফস আছে যে সেই নফস ধরতে সেই পীরের নামে বা সেই নবীর নামে বা সেই দেবতার নামে দোহাই দিতে হবে যাতে আমি নফসালা হতে পারি। এবার তোমরা বলো, কান ঘুষা করে কোনো লাভ হবে না, জায়গায় এসে কথা বলো, পরিচয়ে এসে কথা বলো, নাকি আমি জন্ম নিয়েছি খইম প্রামাণিকের ঘরে, আমি কি কব যে মানিক আমার বাবা? তোমাদের তাই বলার অভ্যাস আছে? আমার সেটা নাই। আর আমি যাদের শিক্ষা দেই জন্ম দেই তাদের তাদের বাবের পরিচয় দিয়ে দিয়ে তুমি আমার পরিচয় পরিচিত হবে, তোমার কোনো পরিচয় নাই। আর দ্বিতীয় বাপ যদি তোমার কেউ থাকে এমন তো তার কাছে চলে যাও, আমার পরিচয় ছাড়া পৃথিবীতে যদি কারো পরিচয় থাকে তোমরা সেই বাবার নামে কালেমা পড়ো, আমার নামে পড়তে হবে না। আর যদি পরিচয়ের মানুষ হতে চাও তাহলে আমি আদম নূর আছি, আমারই নফস ধরতে হবে, আমারই কালেমা পড়তে হবে, তবেই আমি স্বীকৃতি দেব, নতুবা নয়। পারলে তোমরা করে নাও, তোমাদের ক্ষমতা যদি থাকে করে নাও। আর এমন যদি কেউ বাবা তোমাদের থাকে যিনি তোমাদের নফস ধরতে দিয়েছেন, তাদের নফস পরিচয় নিয়ে খাড়া হও, তাদের নূর পরিচিতি নিয়ে খাড়া হও, তাদের নূরের উৎপত্তি কোথার থেকে হলো সেটা নিয়ে খাড়া হও। আর যদি তা না জানো তাহলে তোমরা আদম নূরের পায়ে তেল মালিশ করার জানিয়ে নাও তোমার নূরের খবর, নইলে তোমার বাবার নূরেরও খবর পাবে না। যদি আমি আদম নূর না জানি সব পথ বন্ধ, এবারে একটাই পথ আমি আদম নূর, অতএব কোথা দিয়ে যাও? আমি তো তা দেখবো, আমি তো চিনি, আমি সব পথে চিনি, আর সব পথ বন্ধ হয়েছে তার সত্য আমি জানি, আর সেই পথ বন্ধ করেছে কারা তাদেরকেও আমি চিনি, আর সেই সমস্ত পথের ভুয়া খারো দরজাল সে যে গান গাইতেছে কারা তাদেরকেও আমি চিনি। তোমরা কাকে চেনো? তোমরা কাকে চেনো আর কি জানো? তাই প্রথমেই আজ আমি বলেছি যে আদম ছাড়া, যেমন সেই আউয়ালে আদমই সমস্ত নূরিতন ফেরেশতাদের পরিচয় নিয়েছিল পৃথিবীর বুকে, এই আদম যখন অবতার হয়েছে এই আদমই এই পৃথিবীর মানব জাতিকে পরিচয়ের দেশে নিতে পারে, অন্য কেউ নয়, অন্য কেউ নয়। আর যারা বড় বড় গলায় বলে যে খাজা বাবা এত বড় ভে, তোমাদের কোন পরিচয় নিচ্ছে, কোন নফসে নিচ্ছে দেখাও, প্রকাশ করো, পরিচয় দাখিল করো, বড় পেশেবের বড় কেউ হবে না, মনে করে যে আল্লাহ তার সিলমরে সই করে দিছে যে মানব জন্ম বাতিল, এর সাথে বড় কেউ আর হবে না। সে কোন নফসের উপর দ্বারা বড় হয়েছিল বা কোন নূরে নূরে আলা, সে আল্লাহর অস্তিত্বের ভিতরে সে কোন নূরি সত্য আলা বা কোন নফসে আলা বা সে মানুষকে কোন নফসি ধরার পথ দান করেছে বা সে কোন পথ দিয়ে গিয়ে
কোন নফসি বা কোন নুরি সত্যকে হাসিল করেছে, বার করো যারা প্রশ্ন আসে। হাওয়াই প্রশ্ন, খারো দরজালের তেল তো মালিশ করবে এই আজুজ মাজুজ, যে তোমরা তাদেরই পায়ে তেল মালিশ করতেছ। কিন্তু জেনে রাখো, আবারও আমি বলছি, আমি আদম নূর। পরিচয় আসতে হলে আমাকে ধরেই আসতে হবে, নতুবা পরিচয়ের জায়গা আর নাই, সারা বিশ্বের কারও নেই। এমন কেউ নাই যে তোমাদের নখ ধরতে দিয়ে বলবে যে আমার পরিচয় গ্রহণ করো, আমি অমক, আমার নূর অমক, আমার নফসি অমক, এই নফসের জাতি অমক, আমার নফস দ্বারা তোমাদের চিরঞ্জীবী করব। তোমরা এই নফসের দ্বারা চিরঞ্জীবী হবে, জীবন শেষ হবে এই নফসের জীবনে যা খারাপ হবে। কে আছে এমন দয়ালদাতা, কে আসছিল অতীতে আর বর্তমানে কে আছে, বার করো। এগুলোর খবর নাই, অহেতুক অহেতুক কথাবার্তা নিয়ে ইন্টারনেটে খারাপ হতে অনেকেই পারো, কিন্তু উহার কোনো কিছুতেই কাজে আসবে না, উহার কোনো কিছুতেই কাজে আসবে না, কারণ তোমরা ইয়াজুজ মাজুজের জাতি। আর যদি তা না হও, তাহলে বলো তোমরা মানব জন্ম কিসে পাবে? পথ খুলতে দেব না, কারণ সবখানেই আমি আদম নূর আছি। যদি তোমরা বলো যে এগুলোর থেকে সৃষ্টি চলে না, তাহলে কিসের থেকে চলে তা বাইর করো। তাহলে যদি এটা না হয়, তাহলে কেন সৃষ্টির এই অমূলক পরিবর্তন ঘটে গেল, কেন ঘটল? এ তো দৃশ্যমান, দেখতে পাচ্ছ যে সমস্ত সৃষ্টির পরিবর্তন ঘটে গেছে। আম গাছে যদিও আমি ধরতেছে, কিন্তু তার জাত গুণ, এই আমের আগে যে গুণ মানুষে করতে এখন তা আর করে না। এই চাল আমরা খাচ্ছি, এ চালটা এখন সবই বানোয়াটি চাল, আগের সেই আমন আবিধান কি আর আছে নাই? আমরা যে সমস্ত তরি তরকারি খাইতেছে, সকল কিছু রূপে ঠিক থাকলেও গুণে সব প্রভেদ করে দেওয়া হচ্ছে, কারো গুণ সত্য রাখা হয়নি। তোমরা কার পরিচয় পাবে বলো? সৃষ্টিরও গুণ পাল্টে দেওয়া হয়েছে, সত্য রাখা হয়নি। আর এটা করছে আমরা মানুষই করে ফেলছি, এরও কারণ আছে। কারণ সেই নুরিতনেরা ফেরেশতারা সেই সময় তারা যুগ ভাগ করে নিছে, তাদের সব কিছু ভাগ করে নিছে। অতএব এই যুগে তাদের জাতীয় জন্ম থাকবে না, বিদায়, তারা তাদের জাতের সব কিছু তুলে নিয়ে যাবে। আর তারই পরিপ্রেক্ষিতে এই মানুষের মাথায় জ্ঞান এসে এই সৃষ্টির দ্বারা ইয়াজুজ মাজুজকে চালানো হচ্ছে। বুঝে আসে? তাদের সৃষ্টির জাতেদের এই মানব জন্ম থাকবে না, তাই সৃষ্টির গুণাবলীকে সব নষ্ট করে এখন ইয়াজুজ মাজুজের জাতে নিয়ে যাওয়া হয়েছে। আর তাই তোমরা ইয়াজুজ মাজুজ, তাই কোরআনে আসছে তোমাদের বন্দি করা হয়েছে, আত্মবন্দি। তোমাদের বন্দি করা হয়েছে নফসের বন্দি, তোমরা কোনো মানুষ এই নফসার চিনতে পারবে না। তোমাদের বন্দি করা হয়েছে, কোরআন যদিও বলে আল্লাহ ইউমেনুনা বিল গায়েব, তোমরা কোনোদিন এই গায়েবের উপরে মান আনতে পারবে না, সে পত ভুলা দিছে এই খারদার জালেরা। প্রকাশ আয়াতগুলিকে সরা দিয়ে তাদের নামে নামে তরিকে চালাচ্ছে, আর তোমরা আলেমপীর সবাই তাই মেনে নে তাদের পিছনে ঘুর ঘুর করছে, কারণ ওরা সেই খারো দরজাও, ওদের সাথে তোমরা জ্ঞানে তুলেতে পারো না। তোমরা মনে করো না জানি ওরা কত কিছু জানে, কিভাবে আল্লাহকে চেনে, কিন্তু ওরা যে খারো দরজা তা তো জানো না, এটা তোমরা জানতে পারো না। আর যদি তা না হয়, তাহলে আবারও আমি বলছি, তাদের কাছ জানতে চাও তাদের আল্লাহ হওয়ার পথ কী, কোন পথ ধরে যে আল্লাহ হাওয়ায় আল্লাহ হয়ে যায়, তা হতেও পারে।
কারণ যাই কিছু করো, নামাজ পড়লেই নবী মাফ সব করে জান্নাতে নিয়ে যায়। তখন হাওয়াই তো হতেই পারে, আল্লাহ আল্লাহ হয়ে গেল, হাওয়াই হাওয়াই আল্লাহ আল্লাহ হয়ে যেতে পারে, তোমরা পারো। তবে আল্লাহর ন্যায় বিচারে এমন কোনো কিছুই নেই, আল্লাহ মানুষের সঙ্গে কোনো ঠকবাজে জাদুবিদ্যা করেন নাই, সব কিছু সত্য সহকারে করেছেন। তাহলে পারে এই মানব জাতিকে এত কাল ভরা কোন পথে নিয়ে যাওয়া হয়েছে, কোন পথে নিয়ে যাওয়া হয়েছে। অনেক ইন্টারনেটে বক্তব্য করে যে নবশিয়ালা নবশিয়ালা করে, অনেকেই নবশিয়ালা, আরে নবশিয়ালা পালো কই তোমার না, নবীও তো বলছে যে নবসের জাহাদিরে সবচেয়ে বড় জাহাদি বড় জয়ী, ওটাও ঢেকে দেবে? কোরআন তো এই নব ধরতে দিয়েছে, নইলে শিওয়ারটাকে কামিয়াবি হয় বলে কি করে? যদি কোরআন নব ধরতে না দেয় তাহলে কিভাবে বলে যে যারা শিওয়ারটাকে পবিত্র করলো তারাই কামিয়াবি? তো শিওয়ারটা কি? তো এবার আমি আদম নূর, আমার বাদ দাও, তোমাদের এই কোন শিওয়ারটা কোরআন ধরতে দিয়েছে? আমি দিনই নূর, আমার দিনই নূরের আত্মা নফসকে বাদ দিয়ে বলো কোরআন এই কোন সে আত্মা বলছে, কোন আত্মাকে বলছে সে আত্মা, সেটা বাইর করে দাও। তোমরা আলেমরা পীররা ওলিরা গসের বাবরা কাদা বাবরা বাইর করো, কোন আত্মা নিয়ে ওখানে খাড়া করবে বাইর করো না। এটা কোরআনের সত্য নয় যে সে আত্মাকে যারা পবিত্র করে তারাই কামিয়াবি? তাহলে মানুষের তো কোনো আত্মাই নেই, তাহলে সে আত্মা লোক ওই থেকে। আর যদিও বলো তাহলে আমি বলছি আমি আদম নূর, এই দিনী নূরের দিনী নফস বা দিনী নফসের আত্মা ব্যতিরকে কোরআন কোন আত্মার কথা এখানে উল্লেখ করেছে সেই আত্মার পরিচয় দেয়া কথা বলো, সেই আত্মার জাত রহস্য নিয়ে কথা বলো। অতএব ইহা তামসা নয়, ইহা আদম নূরের বক্তব্য, আদম নূরের বাণী। তামসা করে কোনো লাভ হবে না। আর যে কোরআন তোমরা পড়িয়ে শিক্ষা করতেছ ওই কোরআন আসছে তোহার জগৎ হয়ে, তোহার মালিক হয়ে, মোহাম্মদ হয়ে, মোহাম্মদের গর্ব হয়ে, আর সেই তোহার মালিকের পেটেই আমার জন্ম, তিনিই আমাকে দায় থেকে এ সব কিছু শিক্ষা দিয়েছেন, সমস্ত সত্যকে খুলে দিয়েছেন আমার কাছে, কোনো শিক্ষায় দৌড়ে আর কুল পাবে না, কোনো শিক্ষা অনাদি অনাদিকাল দৌড়াও কুল পাবে না, এর কোনো কোনো কিছুর কুল পাবে না। ওই মিথ্যা জানাশোনাই থাকতে হবে, যেমন ফকিররা গান গায় বলছে আলিফ মানে আল্লাহ, লাম হলো আলী আর মিম হলো মুহাম্মদ, এই যে মিথ্যা গান গাইতেছে তোমরা আলিম পীর, কারো আর ক্ষমতা নাই একে চেঞ্জ করো, ইন্দিয়া তা নয়। ইহা সেই তোহার অস্তিত্বের মূল নকশা আঁকানোর মূল সত্য, ইহা সেই আহম্মদী অস্তিত্ব যখন সৃজন করে, যে আহম্মদকে মোহাম্মদকে বলে যে আল্লাহ পাক সর্বপ্রথম সৃজন করেছিল, তারই মূল বস্তু যেটা যার উপরে অঙ্কন করা হয়েছে সেই মোহাম্মদের অস্তিত্ব, তারই মূল নীল দ্বার সেই তিনটার দ্বারা হয়েছে। আর ফকিররা তোমাদের কয়েক আছে তোমরা তাই বিশ্বাস করে নিয়েছ, মোটেও তাহা নয়। আর আমি সেই তোহার কাছেই এই বিদ্যা শিক্ষাকারী, এই কোরআন শিক্ষাকারী, আমার ভাষায়, আরবি ভাষায় নয়, ইংরেজিতে নয়, উর্দুতে নয়, আমার ভাষায়। আমি কিছুদিন চেষ্টা করেছিলাম এই আরবিকে জানার জন্য, তারপরে আমার রব বলল না, উহা থেকে তোমার ভাষাই তোমার জন্য মঙ্গল। অতএব আমি আরবিক নই, আমি বাঙালি, তাই আমার রব ওটা মেনে না নাই, বাংলা ভাষাই সব হয়েছে। আমি যেখানে লেখাপড়া করছি এই সত্যের উপরে সেখানে বাংলা ভাষাতে হয়েছে, অন্য কোনো ভাষায় হয়নি। আমি কোনো লেখাপড়া শিখতে সেই আত্মজগতে ইংল্যান্ডে গিয়েছিলাম, সেখানে আমার সঙ্গে একজন মাস্টার ছিল, ওখানে তো ইংরেজি ভাষা, সেই ইংরেজি ভাষার লেকচার শুনতে আমার সঙ্গে তাকে ওই ক্লাসে থাকার পারমিশন ছিল।
শিখত শুনত, তারপরে এরকম ফোলার ছিল সেখানে বসে তিনি বাংলা করে করে আমাকে বুঝাতেন। আমি সেই রবের শিক্ষায় শিক্ষিত, আমি সেই রবের শিক্ষায় শিক্ষিত, আমি সেই দিনই নূর আলার জ্ঞানে, এই নফসের জ্ঞানী নূরের জ্ঞানী, তোমাদের শিক্ষার জ্ঞানে নয়। অতএব তোমাদের দৌড়ে তোমাদের হালে পানি মানবে না, ও হাল ভাঙেই যাবে, দাঁড়া থাকতে পারবে না। তো যাই হোক বিশ্ববাসী, আমি আজকের বক্তব্য আর বেশি বাড়াচ্ছি না, কারণ এটা ছিল আদম নূরের তরফ থেকে 29তম বার্ষিক জালসা। তো এই মর্মে আমি আবারও আদম নূরের তরফ থেকে সারা বিশ্বের মানব জাতিকে এই দিনই ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছি। যদি কেউ সেই দিনই নূরের দিনই নবজ ধরার ইচ্ছুক হন, তাহলে আপনারা এখানে আসতে পারেন। সমস্ত মানুষের জন্য এখানে দরজা খোলা আছে, এখানে কোনো জাতিভেদ নাই, এখানে সমস্ত মানুষ বনের জাতি। ইয়াজুজ মাজুজের জাতি, তাদেরকে সেই জাতে আদমে সামিল করে পবিত্র করে তাদেরকে সেই পবিত্র জীবনকে সংগ্রহ করতে, আদম সুরাতকে কায়েম করতে এখানে ধর্ম দেওয়া হয়। এখান থেকেই সে তার নফসিকে ধরে চিরঞ্জীবী জীবনের স্বাদ ভোগ করে মরণে যাবে। কারণ যখন সে নফসিয়ালা হবে তখন নিজেই বুঝবে যে আমি কোনো জীবনের মালিক হয়ে গিয়েছি। অতএব আমি সারা বিশ্ব মানুষের কাছে আদম নূরের তরফ থেকে দিনী ধর্মের দাওয়াত দিচ্ছি, যাদের ইচ্ছা তারা আসতে পারেন, কোনো বাধা নেই। হিন্দু পারে, বৌদ্ধ পারে, খ্রিস্টান পারে, জৈন পারে, ইংরেজ পারে, আফ্রিকান পারে, চাইনিজ পারে, সকলেই পারে এখানে আসতে। কারণ এ যুগের সকল মানুষ ইয়াজুজ মাজুজে পরিণত, আর তাদের উদ্ধার করাই আমার কাজ, আমার মালিকের থেকে। তাই আমি সারা ইন্টারনেট করে বিশ্বের মানব জাতিকে এই দিন ইসলামের দাওয়াত দিচ্ছি। আর এ বলে আমি আজকের মতো এ বক্তব্য সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।